থানায় নিজের চেয়ারে বসে আছে ওসি জামাল। কিছুক্ষণ আগে চা দিয়ে গেছে রাজু। রাজু থানার সামনে হোটেলে কাজ করে, বয়স 15-র মতো হবে। ওসি জামালের পছন্দের একজন এই রাজু নামের ছেলেটা। চা খেয়েও শান্তি লাগছে না তার। বলতে গেলে রাতে ঘুম ঠিক মতো হয়নি। রাতে ঘুম ঠিক মতো না হলে সারাদিন তার শরীর ম্যাজম্যাজ করে, ব্যথাও করে। তার উপর থানার কেসগুলো নিয়ে ভাবতে হয়। উপর মহল থেকে কিছু কেসের জন্য চাপ তো আছেই, এজন্যই মূলত ঠিক মতো ঘুম হয় না ওসির। ক্লান্ত শরীরে নিজের টেবিলের উপর মাথা রেখে যেই ঘুমাতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটা কল এসে তার ঘুমের 12টা বাজে। ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখলো ওসি, তার বান্ধবীর নাম্বার। কলটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো জামাল। কণ্ঠে কান্নার ছাপ স্পষ্ট। কি রে, খুন হয়েছে? কিসব বলছিস, আজব তো, কি হয়েছে বল। আমি ফোনে এত কিছু বলতে পারবো না, আমার বাসায় আয় জলদি। আচ্ছা তুই কাঁদিস না, আমি আমি জলদি আসছি। ওসি বান্ধবীর কলটা পেয়ে ঘাবড়ে গেছে অনেকটাই। যত দ্রুত সম্ভব সেখানে যেতে হবে, তাই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে এসআই সহ আরো দুজন কনস্টেবলকে নিয়ে থানার জিপ গাড়িতে করে বেরিয়ে পড়ল বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। ওসির বান্ধবীর বাসায় এসে থামলো পুলিশের জিপ গাড়ি। থানা থেকে এখানে আসতে জিপ গাড়ি করে প্রায় 20 মিনিট লাগে। দোতলা বাড়ির সামনে মানুষের ভিড় জমতেও শুরু করেছে। ওসি জিপ গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে গেল। নিচতলায় ড্রয়িং রুমের সোফায় বসে কান্না করছে রিমি সুতানা নামের মেয়েটি। রিমিকে বুকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে তার মা। ওসি জামাল ভেতরে ঢুকেই রিমিকে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে রিমি? রিমি দোতলার সিঁড়ির দিকে ইশারা করল। ওসির বুঝতে বাকি রইল না ঘটনা দোতলায় ঘটেছে। দোতলায় উঠে গেল ঝটপট সিঁড়ি দিয়ে, তার পেছনে বাকিরাও উঠল। দোতলার দুটো রুম, একটা রিমির বেডরুম আর একটা বসার রুম। বসার রুমের দরজা খোলা অবস্থায় আছে, সেখানে ঢুকলো আগে তারা। গিয়ে যা দেখলো তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না ওসি। তিনটা লাশ এই রুমে, একটা সোফার উপরে, একটা লাশ রুমের মাঝখানে ছোট কাছের টেবিলের পাশে, আর একটা লাশ সামনে দেয়ালের সাথে ঠেকিয়ে বসা অবস্থায় রাখা। ওসি দেয়ালের ওই লাশটার দিকে আগে গেল। লাশটা আর কারো নয়, রিমির স্বামীর। গায়ে কালো হুডি পরা আর গলায় একটা কালো মুখোশ ঝুলানো অবস্থায়। লাশটা দেখে ভেতর থেকে একটা খারাপ লাগা কাজ করলেও নিজেকে সামলে নিল। ওসির মনে একটাই প্রশ্ন আসলো, তা হলো কালো রঙের জামা তো রিমির স্বামী পরে না, তাহলে কালো রঙের হুডি পরা কেনই গরমের সময়? গলায় থাকা মুখোশটা খুলে ফেলল, মুখটা ফিরিয়ে নিল অন্যদিকে ওসি। নিজেকে সামলে আবার তাকালো সে। গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যে সে আঘাত না, গলায় কোনো ধারালো ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে। সোফায় পড়ে থাকা লাশটার কাছে গেল ওসি। এই লাশের তেমন রক্তাক্ত কিছু নেই, মুখ দিয়ে ফেনা উঠে বেরিয়ে আছে, বিষ দিয়ে মারা হয়েছে সম্ভবত। দেখে তাই বোঝা যাচ্ছে কাঁচের টেবিলের লাশেরও একই অবস্থা, বিশেষ মৃত্যু। কিন্তু বিষ কিসের মাধ্যমে খেলো তারা? ওসি টেবিলের আশেপাশে তাকালো ভালো করে। একটা মদের বোতল আর আশেপাশে তিনটা গ্লাস পড়ে থাকতে দেখলো সে। সবকিছু পর্যবেক্ষণ করার পর ওসি এসআই সুমনকে কাছে ডেকে বলল, ছবি তুলে রেখে লাশগুলোকে দ্রুত পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আর যাবতীয় জিনিস প্রমাণ হিসেবে সংরক্ষণ করে রাখো, আর খুঁজে দেখো খুনের অস্ত্রটা পাওয়া যায় কিনা। জি স্যার। ওসি জবাব পেয়ে আর দেরি করলো না, ওখানে সাথে সাথে নিচে চলে আসলো। রিমির এখনো কান্না থামছে না। তোর স্বামীর জন্য অনেক খারাপ লাগছে, যা হবার তা হয়ে গেছে, তোর মনের অবস্থা বুঝতে পারছি। সান্ত্বনা দেবার মতো ভাষাও আমার নেই, তবে বলবো এখন আর কাঁদিস না, ভরসা রাখ, খুনিকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই ঘটনা কখন ঘটলো বা কিভাবে ঘটলো সেই ব্যাপারে বল। আমি জানি না। জানি না মানে? গতকাল তুই বাসায় ছিলি না না নাকি? না, আমি গতকাল বাবা মার সাথে দেখা করতে ও বাসায় গিয়েছিলাম। আজকে সকালে মাকে নিয়ে ফিরেই দেখি এই ঘটনা, আর সঙ্গে সঙ্গে তোকে কল দেই। কি একটা পরিস্থিতি! আচ্ছা বাকি দুজনকে চিনিস যারা খুন হয়েছে? দুজন ওর স্বামীর বন্ধু, নীল হাসান আর সাইফুল রহমান। রিমির কান্নার পরিমাণ কমছে না, বরং বেড়েই চলেছে। বুঝলাম। আচ্ছা রিমি, তোর স্বামী তো লেখালেখি করে, বই লেখেন,
এই পেশায় তোর স্বামীর ইদানিংকালে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা এমন কিছু, এটুকু তো বলতে পারবি না নাকি? না, এমন কিছু তো হয়নি কারোর সাথে কখনো। বুঝলাম, তোর স্বামী তো কালো রঙের জামা পরে না, তাহলে হুডি আর মুখোশ তাও কালো রঙের? আমি জানি না, সে এসব কবে আনিয়েছিল তাও জানি না। আচ্ছা, এখন আর এই পরিস্থিতিতে তোকে কিছু জিজ্ঞেস করবো না, পরে দরকার হলে জানাবো। কিছু বলল না রিমি, ওসি বের হয়ে গেল বাড়ি থেকে। আস্তে ধীরে মানুষের ভিড় বেড়েছে, টিভি চ্যানেল ও খবরের কাগজের রিপোর্টাররা এখনো আসেনি, তাই তাদের হাজারো প্রশ্নের সামনাসামনি হতে হচ্ছে না আপাতত। বাহিরে বেরিয়ে জিপ গাড়ির কাছে এসে সিগারেট ধরে টানতে লাগলো ওসি। কিছুক্ষণ পরেই দেখা গেল একজন রিপোর্টার হাতে মাইক্রোফোন আর তার সাথে ক্যামেরাম্যান দৌড়ে আসছে তার দিকে। এটা দেখে ওসি সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিষিয়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, ভাবতে না ভাবতেই রিপোর্টার হাজির, মাথা ঠান্ডা করব তারও সুযোগ নেই, একটা সিগারেটও স্বাদ নিতে দেয় না এরা ঠিক মতো। যত্ত সব। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে সোফার পাশে দাঁড়িয়ে চশমাটা হাতে নিয়ে নরম কাপড় দিয়ে চশমার গ্লাস দুটো মুছে নিল আহনাফ। চশমা চোখে লাগিয়ে সোফায় বসে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করলো। অন করেই সকালের নিউজ দেখার জন্য বাংলাদেশে একটা টিভি চ্যানেল দেখতে লাগলো সে। দেখতে দেখতে একটা নিউজে চোখ আটকে গেল। জয়দেবপুরের একটা দোতলা বাড়িতে গতকাল সকালে পাওয়া যায় তিনটি লাশ। এদের তিনজনই বাংলাদেশের পাঠকদের হৃদয় ছোঁয়া লেখক, যারা তাদের লেখন কৌশল দিয়ে পাঠকের হৃদয় কেড়ে নিলেও তাদের প্রাণ কারা কেড়ে নিয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ তাদের তদন্ত জারি রেখেছে। ময়নাতদন্তের মাধ্যমে জানা গেছে যে উসমান হাবিবের মৃত্যু গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, আর বাকি দুজন সাইফুল রহমান ও নীল হাসানের মৃত্যু বিষয়ে কারণে হয়েছে। আহনাফ নিউজটা দেখার সাথে সাথে হতভম্ব হয়ে গেল। গতকাল এমন একটা ঘটনা ঘটে গেছে সে আর কিছুই জানে না। জানবি বা কি করে, সে যখন তার রিডিং রুমে থাকে তখন তার কোনো পাত্তাই থাকে না, দুনিয়ার কোনো দিকেই মনে থাকে না তার। তার উপর গতকাল রবিবার ছিল, আহনাফ এই দিনের সবটা সময় রিডিং রুমে কাটায়। সে ভাবতে লাগলো জয়দেবপুরের ঘটনা তার মানে জামালের এরিয়া। না, সময় নষ্ট করা যাবে না, গিয়ে পুরো ঘটনাটাই জানতে হবে। তিনজনের মৃত্যু, তাও বাংলাদেশের স্বনামধন্য লেখক, এক বাড়িতেই বা কি করছিল, হতে পারে কোনো কাজে, কিন্তু তিনজনকে হত্যার পেছনে কারণ কি হতে পারে, বড় কোনো কারণেই হবে হয়তো। এসব দেখলে কেন জানি ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠতে চায় আহনাফের, কেন জানি মস্তিষ্ক সত্য সন্ধানকারী হয়ে যায় তখন। কি ভাবছ, মেইলি কণ্ঠ ভেসে আসলো আহনাফের কানে। মেয়েটা আহনাফের পাশে এসে দাঁড়ালো। তেমন কিছু না, জাহলার কাছে যেতে হবে বুঝলে, লেখকদের মৃত্যু ভালো একটা সুযোগ তোমার মস্তিষ্ককে কাজে লাগানোর, তাই না? ঠিক বলেছ, তবে সঞ্জু একটা কথা কি জানো, সঞ্জানা ইসলাম তার ভালোবাসার মানুষটার নাম, ভালোবেসে সঞ্জু বলে ডাকে আহনাফ সরওয়ার। বলো। আমি সত্য সন্ধান করতে ভালোবাসি, বই পড়ে জ্ঞান লাভ করে কি লাভ যদি তা কাজেই না লাগে। কিছু কথা বলি শুনবে? হুম হুম বলো। বাস্তবতা একদম ভিন্ন, কেউ কারো ধার ধারে না। আজ যেমন দেখছো তিনজন লেখকের মৃত্যু, এটা নিয়ে কিছুদিন বাড়াবাড়ি হবে, দেশের প্রতিটা নিউজ চ্যানেলে প্রচুর নিউজ আসবে, তাদের ফ্যান ফলোয়াররা কিছুদিন মিছিল আন্দোলন সমাবেশ করবে, ফেসবুকে লেখালেখি করবে, খুনিকে ধরতে পারলে ভালো। কিন্তু কিছুদিন পরও যদি খুনিকে ধরতে না পারে, তখন এই কেসটাও বাকি কেসগুলোর মতো ফাইল আকারে হাজারো ফাইলের নিচে চাপা পড়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। হুম, হয়তো এমনই হবে, তাই বলে সত্যটা সবার সামনে আনার চেষ্টা করা জরুরি নয় কি? চেষ্টা না করলে কি খুনিকে ধরা যাবে? এজন্য পুলিশ আছে, দেশের প্রশাসন আছে, তুমি তো আর খুনিকে ধরবে না। সত্যটা খুঁজে হেল্প করতে পারলে তো ক্ষতি নেই। তা নেই, কিন্তু গতবারের কথা ভুলে যেও না, সবসময় কি আর এরকম হয় নাকি? গতবার অনেক কিছু হারিয়েছি, কিন্তু এরপর আবার সব আস্তে ধীরে ঠিক হচ্ছে। সবচেয়ে বড় কথা, তুমি পাশে আছো, আর কিছু আমার লাগবে না। তাছাড়া তুমি কি চাও আমি সবসময় চুপচাপ বসে থাকি, চোখের সামনে সত্যটাকে না খুঁজি? না, আমি চাই না তুমি বসে থাকো, আমি চাই তুমি খুশি থাকো। আমার খুনিকে বা অপরাধীকে ধরার কোনো ইচ্ছা নেই, শুধু সত্যটাকে জানার ইচ্ছা, যে কারণে এসব করি। জানি। আচ্ছা তুমি যাও তাহলে, সত্যটা খুঁজো, নিজের মনকে শান্ত করো, নিজের মস্তিষ্ককে কাজে লাগাও, এবারও প্রতিবারের মতো সফল হবে এই আশাই রাখি। হুম, সেটা তো করতেই হবে। এসব কারণে তুমি কখনো রাগ করো না প্লিজ,
তোমার বিষয়ে আমার কোনো রাগ বা অভিমান নেই, থাকলে তো পেতে না আমাকে, তুমি খুশি থাকলে আমি খুশি। হুম, অবশ্যই, যাওয়ার আগে কিছু খেয়ে যেও। না, এখন আর খাবো না, ওখানে গিয়ে জামালের সাথে কথা বলার পর কিছু একটা খেয়ে নিব। ঠিক আছে। আহনাফ দেরি করল না, টিভি অফ করে শোবার রুমে ছুটে গিয়ে তৈরি হয়ে নিল। তারপর আহনাফ সানজানার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। সানজানা শুধু সদর দরজার সামনে দাঁড়িয়ে আহনাফের বেরিয়ে যাওয়া দেখতে লাগলো এক দৃষ্টিতে। অনেকদিন পর নিজের আসল রূপে ফিরতে চাইছে আহনাফ, সেজন্য মনে মনে অনেকটাই খুশি সে। থানা থেকে একটু বের হয়েছিল ওসি জামাল, সিগারেট টেনে নিজের মাথাকে শান্ত করতে গিয়েছিল। ওসি সিগারেট খেলেও থানার ভেতরে সিগারেট খাওয়া একদম পছন্দ করে না সে, তাই তিনি যতদিন এ থানায় আছে ততদিন থানার ভিতরে সিগারেট খেতে না করে দিয়েছে, আর সেও বাহিরে গিয়ে সিগারেট খেয়ে আসে। ওসি থানার ভেতরে ঢোকার পরই এসআই সুমনের টেবিলের সামনে আসা মাত্রই এসআই দাঁড়িয়ে বলে উঠল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে চায়। কোথায় সে? বাহিরে বসার বেঞ্চে বসে আছে। ওসি কিছুক্ষণ এসআই এর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, ভেতরে ঢোকার সময় ওখানে কাউকে তো দেখলাম না, আচ্ছা দেখো আশেপাশে আছে কিনা, থাকলে পাঠিয়ে দিও। জি স্যার। এসআই সুমন গেল লোকটাকে খুঁজতে, বেঞ্চে লোকটাকে না দেখে আশেপাশে তাকালো। সে দেখলো লোকটা থানার সামনে ডান পাশে ফুল গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? স্যার এসে গেছে, আপনাকে যেতে বলেছে। এত জলদি এসে গেল, ভেবেছিলাম সময় লাগবে, তাই এই ফুল গাছগুলোকে দেখছিলাম, কি অপরূপ। লোকটা মাঝ বয়সী, বয়স হবে 34 কি 35 মতো, চুলগুলো পেকেছে এই বয়সে, হরমোনের দোষ যাকে বলে, সম্পূর্ণ পাকেনি, কিছু কিছু পেকেছে, তবে ঘন চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কালো লাল ফ্রেমের চশমা, গায়ে জড়ানো একটা নীল রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট, পায়ে কালো রঙের লোফার জুতো। এসআই ভাবল লোকটা আজব চরিত্রের, কখনো ফুল দেখেননি নাকি। আর জলদি চলুন, না হলে স্যার আবার বেরিয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওসির অফিস রুমে দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইল লোকটা, ভেতরে আসতে পারি? ওসির হাতে একটা ফাইল, ফাইলের দিকে তাকিয়ে থেকে অনুমতি দিল, হ্যাঁ আসুন। খুব ব্যস্ত নাকি ওসি সাহেব? কণ্ঠটা পরিচিত লাগলো ওসির। ফাইল থেকে চোখ সরিয়ে লোকটার দিকে তাকানো মাত্রই মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসলো, ওরে তুই হাজির হয়ে গেলি এত জলদি, কোনো সমস্যা নাকি? অবশ্য ভেবেছিলাম গতকালই চলে আসবে এখানে, আচ্ছা যাই হোক, এবার চেয়ারে বসে আমাকে উদ্ধার কর এখন। তুই এখানে এসে আবার কোথায় চলে গিয়েছিলি? কই যাব, তোর থানার সামনের ফুল গাছগুলো দেখছিলাম, ভালোই যত্ন করিস গাছগুলোর বলা যায়। থানায় আসতে না আসতেই প্রকৃত প্রেম শুরু? বাহ, প্রকৃতি প্রেম সবচেয়ে বড় প্রেম রে বন্ধু, আজও বুঝলি না। তা তোর রুমের চারিদিকে তো খুব পরিষ্কার রেখেছিস দেখছি। তা রাখতে হয়, ঝাড়ুদার এসে সব পরিষ্কার করে দিয়ে যায় প্রতিদিন সকালে, আর হ্যাঁ গাছগুলোর যত্ন আমি নিজেই নিই। বাহ, প্রকৃতি প্রেম বেড়েছে তোর বলা যায়। তবে গতবার এসে তোর এই অফিস রুমটা ধুলোয় ভর্তি ছিল দেখেছিলাম, দিন দিন পরিবর্তন হচ্ছিস দেখা যাচ্ছে, সময়ের সাথে সবই বদলায়, ওসব বাদ দে, যে বই আর প্রকৃতি নিয়ে থাকে তাকে আর তেমন কিছু বলার নেই এসব বিষয়ে, এমনিতেও তুই খুব জ্ঞানী মানুষ, পরিবর্তনটা খুব বুঝতে পারিস। কি যে বলিস, আগে বল তুই এতদিন পর কোথা থেকে হাজির হলি? কোনো যোগাযোগ নেই, তোর নাম্বারও বন্ধ ছিল সব সময়। তুই পুলিশ, তোর কাজ মানুষকে নিরাপত্তা দেয়া আর লুকিয়ে খুঁজে বের করা, আর আমার মতো তুচ্ছ একটা মানুষকে খুঁজে বের করতে পারলি না? আহনাফ, তোর ঠিকানা আজ পর্যন্ত এক জায়গায় থাকলে তো খুঁজে বের করা সহজ হতো, ফোন বন্ধ থাকলে কিভাবে যোগাযোগ করব বল? যাওয়ার সময় নতুন নাম্বার দিয়ে যাস। আচ্ছা, এখন যা বলতে এসেছি তা বলতে দে, পরে এসব কথা, আগে বল সকালে কিছু খেয়েছিস কিনা? সকালে নিউজ দেখে ছুটে আসলাম তোর কাছে, কেসটা যেহেতু তোর আন্ডারে সেহেতু চলে আসলাম তাড়াতাড়ি। তাহলে চল কিছু খেয়ে নেই, খেতে খেতে কথা বলা যাবে এ নিয়ে, কোনো সমস্যা নেই। ঠিক আছে চল তাহলে। থানার সামনের হোটেলে এসে বসেছে ওসি জামাল আর আহনাফ সরওয়ার, রাজুকে ডেকে তাদের জন্য পরোটা আর গরুর কালাভুনা অর্ডার করে দিয়েছে ওসি। দুজনে টেবিলের সামনাসামনি বসেছে। আহনাফ জিজ্ঞেস করল, থানার কাছে ব্যস্ত থাকিস সবসময় তাই না? হ্যাঁ, আর পুলিশের চাকরি নেওয়ার পর থেকে ঠিকমতো ঘুমাচ্ছি তাইও না, কতদিন জানা নেই। পুলিশের চাকরি এমনই, জনগণের সেবা করলেও দিন শেষে নাম পাবি না, যতই খাটিস তাদের জন্য দিন শেষে কোনো দাম নেই। ঘুষ টুস খাস তো এখন নাকি আগের মতোই ঘুষ টুস খাস না?
চিনিসই তো আমাকে, ওসব ঘুষ খাওয়া আমার দ্বারা হবে না। শরীর দেখে বোঝা যাচ্ছে ঘুষ খাওয়া শুরু করেছিস কিনা। হ্যাঁ, ওই অল্প একটু খাওয়াই লাগে আর কি, ওই একটু একটুই খেতে হয়। তুই তো লেখকদের কেস নিয়ে কথা বলতে এসেছিলি। হ্যাঁ, লেখকদের মৃত্যুতে দেশে তো তোলপাড় পড়ে যাচ্ছে, একটু হলেই নিউজে বাড়িয়ে বলবে সকালে। আর এখন এক বাড়িতে তিনজন লেখকের মৃত্যু, ভাব তাহলে কি অবস্থা। এই কেসটা নিয়ে আমি তোদের সাথে তদন্ত করতে চাই। তুই খা, এখন খাবো, আগে কি বললাম সেটার উত্তর দে। দেখ, রাগ করিস না, তোর রাগটা আমি বুঝি, কিন্তু কিন্তু কি, উপর মহল থেকে প্রচুর চাপ আসছে, কেসটাকে 7 দিনের মধ্যে সমাধান করতে না পারলে অন্য ডিপার্টমেন্টে চলে যাবে, তাই দ্রুত কেসটাকে সমাধান করা লাগবে। এই নিয়ে এসি স্যারও আমার উপর ক্ষিপ্ত, এর আগেও তোকে অনেক কেসে সুযোগ করে দিয়েছি, জেনে হোক আর না জেনে অনেক বিপদেও ফেলেছিস, সেটার কথা ভেবেই এসি স্যারও এবার এই কেসে বাইরের কাউকে অ্যালাউ করবে না বলে দিয়েছে। হয়তো তোর কথাই ভেবেই বলেছে সে, তার কথার ইশারা তো বুঝতেই পারছিস, তুই ছাড়া বাইরের কেউ আসে না কেস নিয়ে তদন্ত করতে। বুঝেছি, তাহলে কি আইনিভাবে তদন্ত করা সম্ভব না? তোকে আগেও বলেছি, গোয়েন্দা বিভাগে ঢুকে যা, বাংলাদেশের সরকার প্রাইভেট গোয়েন্দা লাইসেন্স দেয় না বলে গোয়েন্দাই হইলি না। আমি সত্য সন্ধান করতে ভালোবাসি, গোয়েন্দা বিভাগে গিয়ে কারো আন্ডারে থেকে কাজ করা ভাবতেই কেমন জানি লাগে, ব্যক্তি স্বাধীনতা ভালোবাসি। আর জানিসও, আমি কারো আন্ডারে কাজ করতে পারি না, স্বাধীনতা পছন্দ করি। খুনিকে ধরার দায়িত্ব আমার না তোদের কাজ, আমি শুধু তোদের হেল্প করি, কীভাবে আর কোন কারণে খুন হলো এসবের সত্যটা সন্ধান করি, তবে তোকে সাহায্য করলে ভালো লাগে আমার। এর আগে যত কেসেই হেল্প করেছি সব কেসেই আমার অবদান তুই না করতে পারবি না। তা পারবো না, কিন্তু কিছু করারও যে নেই এখানে আমার। আর আমিও ভেবে রেখেছি কেসটা অন্য ডিপার্টমেন্টে চলে যাক, 7 দিন উপর মহল থেকে চাপ আসবে, কথা শুনবার নিজেদের মতো কেসটার তদন্ত করব। সেখান থেকে যদি বেরিয়ে আসে কিছু তাহলে তো ভালো, আর না হলে তো কিছু করার নেই। 7 দিন একটা কেস সমাধান করা যায় আবার যায়ও না, তবে সময়টা খুবই কম বলা যায়। বুঝেছি। কিরে, উঠছিস কেন, খাবি না নাকি? এখানে থেকে আর লাভ কি, যেখানে স্বয়ং ওসি হারমেনে বসে আছে সেখানে আমি আর কি করব। তবে একটা কথা, আইনিভাবে না হোক আর বেআইনিভাবেই নিজের মতো করে তদন্ত করব। হাসালি আমাকে, বস এখন, পাগলামি করিস না, এমন কিছু করলে জেলেই থাকতে হবে তোকে। আমাদের এসি সত্যি বলতে অনেক খারাপ, তোকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিবে, আর কখনো জেল থেকে বের হতে পারবি না। ভয় দেখাচ্ছিস? ভয় না, তোকে সাবধান করছি, তুই ভয় পাওয়ার মানুষ না, এসি স্যারের আগেও এমন করেছে, হয়তো এই কেসেও খুনিকে না পেলে কাউকে মিথ্যা মামলায় জেলে ভরে দেয় কিনা কে জানে। আচ্ছা, আমি এসির সাথে কথা বলবো, তাকে বুঝিয়ে বলবো যেভাবে হোক তোকে তদন্তের জন্য নেয়ার ব্যবস্থা করব। এবার গোমরা মুখে না বসে একটু হাস, নে খা এবার। এসি আজকে বিকালে থানায় আসবে, তার সাথে কথা বলে যদি সে রাজি হয় তাহলে তোকে জানাবো, কেস নিয়ে তখন কথা বলবো তোর সাথে। এখন আর কেস নিয়ে কিছু জিজ্ঞেস করিস না, চুপচাপ খেয়ে নে, এরপর বাসায় গিয়ে রেস্ট কর, আর আমার ফোন কলের অপেক্ষা করতে থাক। আহনাফার কথা না বাড়িয়ে খেতে শুরু করলো। ওসি জামাল আহনাফকে খেতে দেখে কয়েকবার মাথা নাড়িয়ে মুচকি হেসে আবারও খেতে শুরু করলো। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, এদিকে দেশে 3 জন লেখকের খুনের নিউজ নিয়ে তোলপাড় আরও বেড়েছে, পুলিশ তদন্ত করেও কিছু পাচ্ছে না, সাধারণ তদন্তই চালিয়ে যাচ্ছে তারা। ওসি জামাল নিজের চেয়ারে পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট সামনে নিয়ে বসে আছে, সাথে লাশগুলোর ফটোগ্রাফি রাখা, সেগুলোও খুঁটিয়ে দেখছে, কিছু একটা মেলানোর চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। ফোনের স্ক্রিনে সময় দেখে নিল একবার, 4:12, কিছুই ভালো লাগছে না ওসির। হতে পারে খুনি একজন না, আবার একজনই হতে পারে, তবে একজন খুনি 3 জনকে হত্যা করতে পারে কিভাবে? যদি খুনি কাছের কেউ হয় তাহলে চালাকি করে কিছু একটা করতে পারে, কারণ কাছের মানুষকে বিশ্বাস করা যায় খুব সহজেই। ওসি গতকাল থেকে আজ এই বিকাল অবধি 4-5 বার রিমির বাড়িতে গিয়ে বান্ধবীকে সান্ত্বনা দিয়ে এসেছে, পাশাপাশি আশেপাশের মানুষজনদের কাছে জিজ্ঞাসাবাদের কাজও সেরে নিয়েছে, সেখান থেকেও কোনো ক্লু পায়নি, পাবেই বা কি করে, খুনি যে কাঁচা হাতে কাজটা করেনি সেটা বোঝাই যাচ্ছে খুনের ধরন দেখে। খুনের সেই রুম থেকে মদের বোতল ও গ্লাসগুলো পরীক্ষা করে সেখান থেকে আরও একটা বিষয় উদ্ধার করা গেছে, তা হলো 4 জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট। খুন হওয়া 3 জনের সাথে 3টা গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলেও মদের বোতলের সাথে থাকা ফিঙ্গারপ্রিন্টটা কারো সাথেই মেলেনি, এটা যে খুনির সেটা বুঝতে বাকি নেই ওসির। ওসি একের পর এক ছবি দেখে যাচ্ছে আর অনেক কিছুই ভেবে চলেছে,
হঠাৎ এসআই সুমন এসেই হন্তদন্ত হয়ে কাঁপা গলায় বলে উঠল, স্যার একটা অঘটন ঘটে গেছে। কি আবার ঘটেছে? তার আগে নিজেকে শান্ত করো। স্যার এত কিছু করার সময় নেই, এখন যেতে হবে চৌরাস্তায়, এসি স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। কি বলছো এগুলো? সে অ্যাক্সিডেন্ট করেছে কখন আর কিভাবে, কোথায় এখন? আর কিছুই জানি না স্যার, একজন ফোন করে খবরটা দিল, এসি স্যারকে সেখানকার এক হাসপাতালে নেওয়া হয়েছে। চলো চলো চলো, দাঁড়িয়ে থেকো না, জলদি গাড়ি বের করো, এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। এসআই বেরিয়ে গেল সেখান থেকে, থানার জিপ গাড়ি বের করে আনলো এসআই সুমন। ওসিও থানা থেকে বেরিয়ে সরাসরি গাড়িতে উঠে বসলো, চলল হাসপাতালের উদ্দেশ্যে। তার এসেই খোঁজ নিয়েছে অ্যাক্সিডেন্ট সম্পর্কে, একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আশেপাশে থাকা লোকজন ট্রাক ড্রাইভারকে আটকে রেখেছিল, তারা এসে সেই ট্রাক ড্রাইভারকে ধরে কনস্টেবলের হাতে তুলে দিয়ে থানায় নিয়ে যেতে বলেছে। ইতিমধ্যে হয়তো পৌঁছেও গেছে থানায় ওরা। ওসি কেবিনের সামনে পায়াচারি করছে আর ভাবছে, মাঝে মাঝে নিজের হাতের নখও কাটছে দাঁত দিয়ে, দেখে বোঝাই যাচ্ছে খুব চিন্তার মধ্যে আছে সে। ওসিকে অনেক চিন্তিত দেখে এসআই জিজ্ঞেস করল, স্যার আপনাকে চিন্তিত মনে হচ্ছে খুব? কি একটা অবস্থা, চিন্তিত হব না? ওদিকে তিনজন লেখকের খুব এই কেস নিয়ে যে চাপ যাচ্ছে, সারাদিন এদিক ওদিক দৌড়ের উপর যাচ্ছে, তদন্তের জন্য এদিক ওদিক ছুটতে হচ্ছে, কিছুই মেলাতে পারছি না। ভেবেছিলাম স্যারের কাছে একটা বিষয়ে পারমিশন নিব, তাও নেওয়া হবে না, ভালো লাগছে না কিছুই, যত সব প্রেশার আমার উপর দিয়ে যাবে। এসআইকে দেখিয়ে আবারও বলল, ওই দেখো, বলতে না বলতে স্যারের বউ বাচ্চারাও হাজির। এসআই তাকিয়ে দেখলো এসি স্যারের স্ত্রী সন্তান রেদিকে ছুটে আসছে। দাও এবার তাদের প্রশ্নের উত্তর। কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসতেই ওসির সামনে আগে পড়ল। ওসি জিজ্ঞেস করল, এসি স্যারের কি অবস্থা এখন? অবস্থা খুব ক্রিটিক্যাল, শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে, মাথায় আঘাত লেগেছে, আঘাতের জায়গাগুলো দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, আমরা ব্যান্ডেজ লাগিয়েছি আঘাতের জায়গাগুলোতে আর রক্তের ব্যবস্থা করে দিয়েছি, তবে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না ক্লিয়ার করে। একটু এগিয়ে যেতেই ডাক্তারকে আবার প্রশ্ন করতে শুরু করলো এসি স্যারের স্ত্রী। দূর থেকে এটা দেখে হেসে উঠল ওসি জামাল, হাসি থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়ে এসে বলে উঠল, হায় রে জীবন। একতলা বাড়ি কিন্তু ছাদ বিশিষ্ট, বাড়িটার ভিতরে একটা কিচেন, ড্রয়িং রুম সহ আরো দুটো রুম, একটা বেডরুম আর আরেকটা লিভিং রুম, আর এই বাড়িতে থাকে আহনাফ সরোয়ার, সাথে একটা রিডিং রুমও আছে যেটা আহনাফ সরোয়ারের বিশেষ। ড্রয়িং রুমের সোফায় শুয়ে শুয়ে বই পড়ছে আহনাফ, ইংরেজি সাহিত্যের একটা থ্রিলার বই পড়ছে সে। বাংলা সাহিত্যের পূর্বের লেখকদের বইগুলো পড়লেও নতুন লেখকদের বই তেমন পড়া হয়নি তার, সেগুলো পড়বে বলে ঠিক করে রেখেছে, তবে বর্তমানে বেশিরভাগই ইংরেজি সাহিত্যের বই পড়ে দিন কাটে তার। মনোযোগ সহকারে বইটা পড়েই চলেছে সে। আহনাফের মাথা বরাবর পাশে সিঙ্গালেরটা সোফায় বসে আছে সাঞ্জনা, সে শুধু দেখেই চলেছে একাধারে আহনাফকে, পড়ার সময় আহনাফকে কিন্তু দারুণ লাগে। কিছু একটা ভেবে বইটা বন্ধ করে উঠে বসলো আহনাফ, শরীরে এক ঘেয়ে এসে যাওয়াতে নিজেকে নাড়িয়ে চাড়িয়ে নিল নানান ভঙ্গিতে। পড়া শেষ? না না পড়া শেষ না, তবে বোরিং লাগছে। তাহলে আজকাল তোমার বই পড়তেও বোরিং লাগে? বিষয়টা তেমন না, আসলে মস্তিষ্ক আর মনের খেলা সব, এখন মন পড়ে আছে ওই লেখকদের খুনের কেসটার দিকে। কেন, তোমার পুলিশ বন্ধু কেসটাতে তোমাকে তদন্তের জন্য ইনভলভ করেনি? ওর থানার এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাকি বাহিরের কাউকে সাথে নিয়ে তদন্ত করতে না করেছে, বিশেষ করে আমাকে। কেন, তুমি কি ক্ষতি করেছো তার? আমি বেশিরভাগ সময় নাকি তাদেরকে ঝামেলায় ফেলি, আসলেই ফেলি, জেনে বুঝে হোক বা না জেনে। মন খারাপ করছো কেন? একটা কাজে গেলে অনেক ভুল হয়, কাছে বাধা আসে, ঝামেলা হয়, এটা নিয়ে টেনশন করো না। তোমার ওসি বন্ধু আর কিছু বলেনি? বলেছে। কি বলেছে? বিকালে থানায় এসি আসলে তার সঙ্গে কথা বলে দেখবে, তারপর রাজি হয় বা না হয় সেটাও জানাবে, এই জন্য আমি আমার নতুন নাম্বারটাও দিয়ে এসেছি। এখন তো রাত হয়ে গেছে, কথা বলা শেষ হয়নি নাকি? হয়তো ব্যস্ত তাই দিতে পারছে না, পরে দিতে পারে, রাত তো শেষ হয়ে যায়নি, অপেক্ষা করে দেখি কল আসে কিনা। আচ্ছা বাদ দাও এই বিষয়ে, চলো না ছাদে যাই, রাতের খোলা আকাশ দেখতে ইচ্ছে করছে খুব। আমার যেতে হবে কেন? তুমি না অন্ধকার ভয় পাও না, একাই গিয়ে দেখো। তোমাকে সাথে নিয়েই দেখতে ইচ্ছা করছে, চলো না প্লিজ। আচ্ছা চলো তাহলে, ভয় পাও তো বসিটা মুখে বলবে না, পাগল মেয়ে একটা। আহনাফ উঠে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনের সময় দেখে ফোনটা পকেটে ভরে নিল,
রাত 8:40। সানজানা আন্টিকে ডান হাত বাড়িয়ে দিল আহনা। সানজানাও ডান হাতটা বাড়িয়ে দিল। দুজনে একে অন্যের হাত আঁকড়ে ধরে এগিয়ে গেল সিঁড়ির কাছে। এরপর দুজনে সিঁড়ি বেয়ে উঠল ছাদে। ছাদে প্রবেশের সাথে সাথেই হাড় হিম করা বাতাস দুজনের শরীরকে কাঁপিয়ে দিল। কিছু সময়ের জন্য মনে হলো তারা যেন এই গরমে ঠান্ডার রাজ্যে আছে। আজকে মনে হয় বৃষ্টি আসবে রাতে। হ্যাঁ, ভালোই মেঘ জমেছে আকাশে, তবে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে অনেক। একদম না, ভেজা যাবে না। তুমি একটু রোমান্টিক না, এক গাদা বই নিয়ে পড়ে থাকো। বইগুলো পড়ে একটু রোমান্টিকতা আসলো না তোমার মধ্যে? আমার লাগবে না এত রোমান্টিক হওয়া। আল্লাহ দেখিও না এত, তাহলে অন্ধকারে একা করে দিয়ে নিচে চলে যাবো। কিন্তু পারো খালি থ্রেড দিতে আর ভয় দেখাতে, কিছু তো শিখলে না জীবনে। হঠাৎ আহনাফের ফোনে রিংটনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে নাম্বারটা দেখে নিল, অচেনা নাম্বার। সে ভাবল হয়তো জামাল ফোন করেছে। আহনাফ দেরি না করে কলটা রিসিভ করে বলল, হ্যালো কে? আমি ওসি জামাল। ও তুই, বল কি কথা বললি এসির সাথে, সে কি রাজি? তুই কালকে সকালে 10:00 দিকে প্রস্তুতি নিয়ে থানায় চল, পরে সব জানতে পারবি। আচ্ছা, সময় মতো চলে যাব ওখানে। কালকে কথা হবে, এখন ব্যস্ত আছি রে, বাই। আচ্ছা বাই। কি বললো তোমার বন্ধু? আগামীকাল সকল প্রস্তুতি নিয়ে থানায় যেতে বলেছে 10:00 সময়, সেখানেই নাকি সব বলবে। প্রস্তুতি? তুমি তদন্তে ইনভলভ হচ্ছ, কাজ মনে হয় হয়ে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। জানি না, দেখা যাক আগামীকাল বন্ধু কি বলে। আগেই মন খারাপ করো কেন, দেখো না কালকে কি বলে তোমার বন্ধু। আহনাফ জামালের কথা শুনে পুরোপুরি শিওর না, হতে পারে ইনভলভ করবে, আবার এমনও হতে পারে আহনাফকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে, যে কোনো কিছুই হতে পারে। এজন্য সে কলটা পেয়েও পুরোপুরি খুশি হতে পারলো না। সানজানার কথাও আহনাফের মন শান্ত হলো না। আগামীকাল থানায় গিয়ে জামালের কথা না শোনা পর্যন্ত আহনাফের মন শান্ত হবে না। রৌদ্রময় একটা দিন, ঘড়ির সময়ে 10:45। থানার ভিতরে ওসির টেবিলে সামনাসামনি বসে আছে ওসি জামাল ও আহনাফ সরওয়ার। কিছুক্ষণ আগে আহনাফ এসেছে এখানে। আহনাফ আসার পর থেকে দুজনের মাঝে একটা নীরবতা বিরাজমান, কেউ কিছু বলছে না। তুই কিছু বলছিস না জি? ভাবছি কি করব। কি করবি মানে? গতকাল এসি স্যার থানায় আসার আগে অ্যাক্সিডেন্ট করেছে। কি? হ্যাঁ, কেন জানিস না তুই? নিউজ চ্যানেলে এই নিউজটার প্রতিনিয়ত দেখাচ্ছে। না জানি না, আমি টিভি অত্যন্ত কম দেখি, আর আমি ওই নিউজটা দেখার পর এসে তোর সাথে কথা বলি, এরপর থেকে টিভি অন করিনি। যাই হোক, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? চৌরাস্তায় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এসি গাড়ির, এরপর তাকে আশেপাশের মানুষজন ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। অবশ্য ওই ট্রাক সহ ড্রাইভারকে আটক করা হয়েছে। তার কি অবস্থা এখন? অবস্থা ভালো না, ডাক্তার বলেছে সামনের 48 ঘন্টার মধ্যে জ্ঞান আসার কথা। আসলে বলা যাবে কিছু একটা আর না আসলে অবস্থা আরো খারাপ হবে আর কি। এখন তাহলে কি করবি? লেখকদের হত্যার কেস দেখবি নাকি তোর এসি স্যারকে? সেটাই তো ভাববার বিষয়, কিন্তু এত ভাবনার সময়ও নেই। তাহলে কি আমি তোদের সাথে তদন্তে থাকতে পারবো না? পারবি, পারবি না কেন, স্যার যেহেতু এখন হাসপাতালে তার অবস্থাও ভালো না, সেহেতু তুই আমাদের সঙ্গে তদন্তে কাজ করতে পারবি। আমি একসাথে কত জায়গায় দৌড়াবো বলতো, তুই এই দিকটা সামলা, আমি এসির দিকটা সামলাই, এর পাশাপাশি তোকে সম্পূর্ণ হেল্প করবো। তবে তবে কি? তবে কিছু কথা দিতে হবে তোকে, দিতে পারলে কেসে তদন্ত করতে পারবি। ওসির কথায় আহনাফের মনে মনে আনন্দ হচ্ছে। খুশিতে একটুও না ভেবে আহনাফ সরার বললো, ঠিক আছে আমি রাজি, বল এখন কি কথা দিতে হবে। তুই তোর মতো তদন্ত করতে পারবি, কিন্তু তোর সাথে সবসময় এসআই সুমন থাকবে। তুই কিছু করার আগে 10 বার ভেবে নিবি, তদন্ত করবি আর আমাকে সবসময় আপডেট দিতে থাকবি, নতুন কিছু আসলে তদন্তে সেটাও জানাবি। কিছু করার আগে আমার কাছে পারমিশন নিয়ে কাজ করবি, যেগুলো আগে কিছু ক্ষেত্রে না করে বিপদে ফেলেছিস আর কিছু না। মোট কথা আমাকে সবকিছুই আপডেট জানাবি আর অনুমতি নিয়ে নিবি সবসময়। আমি অনুমতি না দিলে সেটা করার কথাও ভাববি না, কখনোই না, আপাতত এগুলোই করতে হবে। হুম, ওকে, আমি রাজি। বাহ, এত সহজে রাজি হয়ে গেলি, ভাবতে অবাকই লাগে, কোনো নিয়ম ভাঙিনিস না অন্তত। দেখ একবার, উল্টোপাল্টা হলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আর একটা কথা, আমি তোকে নিজের উপর সম্পূর্ণ চাপ নিয়ে দায়িত্ব দিলাম, উপর মহল থেকে চাপ আসছে আমার উপর। কেসটার আর 5 দিন আছে, এর মধ্যেই সব করতে হবে, এর মধ্যে তদন্তে যা আসবে তাই। খুনকে ধরতে পারলে ভালো, আর না পারলে কিছু করার নেই।
এরপর আর আমাদের উপর দায়িত্ব থাকবে না। কেসটা অন্য ডিপার্টমেন্টে চলে গেলে আর তদন্ত করাও যাবে না, মনে রাখিস। আচ্ছা, মনে থাকবে। আমি এখন হাসপাতালে যাব। এসি স্যারের জন্য সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, উপর মহল থেকে করা আদেশ। স্যারের ভালোভাবে দেখভাল করা লাগবে। তারা ভাবছে স্যারের কোনো শত্রু ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, কিন্তু ট্রাক ড্রাইভারকে এত পিটিও মুখ থেকে কিছু বের করতে পারলাম না। ড্রাইভার শুধু একটা কথাই বলে, সে জেনে বুঝে করেনি এটা শুধু একটা দুর্ঘটনা। দুর্ঘটনা হয় না না নাকি এই দেশে, সেটারকে উপর মহলকে কে বোঝাবে বল? তারা শুধু সন্দেহ করে, আর আমাদের কাজে সন্দেহ করা। সেটাও কথা। আচ্ছা চল, এসআই সুমনের কাছে তোকে বুঝিয়ে দিই। পলাটা কিছুদিন আগে থানায় জয়েন করেছে, তোর সাথে থেকেও হয়তো কিছু শিখতে পারবে, অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা চল তাহলে। আহনাফ উঠে দাঁড়ালো, এরপর দুজনে সেখান থেকে বেরিয়ে গেল। এসআই সুমনের টেবিলের সামনে এসে দাঁড়ালো দুজন। এসআই সুমনও চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওসি জামাল সুমনের উদ্দেশ্যে বলল, সুমন, আজকে থেকে আগামী 5 দিন তোমার সাথে আমার বন্ধু আহনাফ সরার তদন্তে যাবে। আহনাফ নিজের মতো করে সব করবে, তুমি সবসময় ওর সাথে থেকে ওকে সাহায্য করবে। ধরে নাও 5 দিনের জন্য তোমরা পার্টনার। জি স্যার। তাহলে তোরা কেসটা দেখ, আশা করি সামনে নিবি। আমি বের হয়ে যাচ্ছি, এসআই তোকে সম্পূর্ণ হেল্প করবে, আশা করি তোর সমস্যা হবে না। ওকে যা তাহলে, দেখি এই কেসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখ তাহলে, বেস্ট অফ লাক আহনাফ সরওয়ার। ওসির বিপরীতে আহনাফও একটু হাসলো, এরপর ওসি বেরিয়ে গেল সেখান থেকে। জানালার পাশে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিলেন ইকবাল খান, প্যান্টের পকেটে বাম হাত ঢুকিয়ে রেখেছেন। জানালার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছেন আর বাইরের প্রকৃতি দেখছেন। গতকাল রাতে যে প্রচুর বৃষ্টি হয়েছে এটা কেউ বলতে পারবে না। দুপুর গড়াতে না গড়াতেই সব শুকিয়ে গেছে, রাস্তাঘাটে কাদার পরিমাণও তেমন নেই। রোদের তাপে সব শুকিয়ে গেছে, শক্ত মাটিতে রূপান্তরিত হয়েছে। সামনের একটা গাছে দুটো পাখি একে অন্যের সাথে ঠোকরা ঠুকরিও করছে। হঠাৎ দমকা হাওয়া বয়ে এলো জানালার উপাশ থেকে, বাতাসে সে ইকবাল খানের বড় বড় চুলগুলোকে নাড়িয়ে দিল। কিছু সময় দাঁড়িয়ে থেকে বাতাস আর বাইরের প্রকৃতিতে উপভোগ করলেন তিনি। কফি শেষ হতে মোটা গলায় ডাক দিলেন, রহিম, রহিম। ডাক শুনে রহিম ছুটে আসলো উপরে তার রুমে। হাঁপাতে হাঁপাতে রহিম ইকবাল খানের কাছে এসে বলল, বলুন সাহেব। তোমাকে নিয়ে আর পারি না, আমি ডাকলাম আর তুমি ছুটে চলে আসলে, আর এখন হাঁপাচ্ছ, শ্বাসকষ্টের ভয় নেই? এই বৃদ্ধ বয়সে আর কত দৌড়াতে চাও বলতো? কিচ্ছু বুঝবে না। আপনার কোনো দরকার কিনা সেই জন্যই দৌড়ে আসলাম সাহেব, যদি জরুরি কিছু থেকে থাকে সেই জন্যই আর কি। শোনো রহিম, তুমি এখন থেকে বিশ্রাম করে জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়ে দাও, আমি নতুন কাউকে নিয়োগ দিই। তিনি জানেন রহিম এমনটা করতে চাইবেন না, রহিম তার সাহেবকে অনেক ভালোবাসেন। আমি পারবো না সাহেব, বিশ্রাম হবে না আমাকে দিয়ে। আপনার জন্মের আগে থেকে আপনার পরিবারের সাথে আছি, আপনার পরিবারের সকলেই না ফেরার দেশে চলে গেলে আপনাকে একা ফেলে। আমি যতদিন বেঁচে আছি আপনার সাথে আপনার কাজগুলো করতে চাই, আপনার কাছেই থাকতে চাই, কারণ আপনার কাছে থাকলে যেন দুনিয়াটাকে কাছে পাই। আরে বোকা, তুমি থাকবে সবসময় আমার পাশে, আমি এমনিই বলছি। এখন আসো তো, দেখি একটু তোমার হাসিটা। ইকবাল খানের কথায় রহিম হেসে ফেলল। রহিমের হাসিটা দেখে ইকবাল খানেরও ভালো লাগে। রক্তের সম্পর্ক না থাকতেও এত ভালোবাসা কেউ দিতে পারবে না দুনিয়াতে। রহিমকে ঘিরেই যেন তার এই পৃথিবীটা। ইকবাল খান কফির কাপটা এগিয়ে দিয়ে বললেন, ধরো কাপটা দেখো টেবিলের উপর একটা পাণ্ডুলিপি সাজিয়ে বেঁধে রেখেছি, ওটা 4 কপি ছাপিয়ে নিয়ে আসবে। ঠিক আছে সাহেব। ওটার ওজন অনেক, নিতে পারবে তো? কই ওজন, এটা নেওয়া কোনো ব্যাপারই না। রহিম এক হাতে সুতা দিয়ে বেঁধে রাখা ইকবাল খানের লেখা পাণ্ডুলিপির কাগজগুলো আর অন্য হাতে কফির কাপ নিয়ে চলে যেতে লাগলো রহিম। ইকবাল জানালার কাছে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলেন রহিমের চলে যাওয়ার দৃশ্য, আর মুচকি হাসতে লাগল। বড্ড অদ্ভুত এই রহিম নামের লোকটা। পৃথিবীতে চিরন্তন সত্যগুলোর মধ্যে একটি হলো মৃত্যু। কেউ চিরকাল বেঁচে থাকে না, কেউ স্বাভাবিকভাবে মারা যায় আর কেউ অস্বাভাবিকভাবে, তবে মৃত্যু একদিন ঘনিয়ে আসবে। যুগে মানুষ অমৃত খুঁজে গেছে কিন্তু পায়নি, যা সৃষ্টি হয়নি তা কখনোই পাওয়া সম্ভব না। বিজ্ঞানও দিনকে দিন উন্নত হচ্ছে, সেখানেও বছরের পর বছর চেষ্টা চালানো হচ্ছে মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সারা জীবন, কিন্তু এটা কখনোই সম্ভব না, আর এটাই চিরন্তন সত্য।
কার মৃত্যু কিভাবে ঘনিয়ে আসবে, কেন আসবে, এসব প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। মানুষ শুধু বাঁচতে চায়, কিন্তু এ বাঁচার তাগিদে এমন কিছু কাজ করে বসে যার ফলে মৃত্যু খুব দ্রুতই ঘনিয়ে আসে। এই যেমন খুন হয়েছে এক বাড়িতে তিনজন লেখক, তারা জানতো না যে খুন হবে, তারা এও জানতো না যে কিভাবে হবে, কিন্তু তারা খুন হয়ে গেল, অর্থাৎ মৃত্যুকে বরণ করে নিল। এর পিছনে কি কারণ আছে হয়তো মৃত্যুর আগে তাও জানতে পারেনি, কিন্তু দিন শেষে মৃত্যুই তাদের আপন হতো। এসআই সুমনের টেবিলের সামনে বসে আছে আহনাফ সরওয়ার। সে এসআইকে দিয়ে সকল ফরেন্সিক রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্ট আনিয়ে নিয়েছে। সবকিছু শুরু থেকে শুরু করতে চায় সে। ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে সকল বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আহনাফ। তিনজনের মধ্যে একজন খুন হয়েছে গলায় ছুরি আঘাতে, আর দুজন খুন হয়েছে গ্লাসে মদের সাথে বিষ মেশানোর মাধ্যমে, যারা তারা পান করছে। যার গলায় ছুরির আঘাত করা হয়েছে তার নাম উসমান হাবিব, তার বাড়িতে ঘটনা ঘটে। মৃত্যুর আগে মদ্যপান করেছিল, কিন্তু বিষ দুজনের গ্লাসে পাওয়া যায়, যারা বিষের কারণে মারা গেছে। মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, তা হলো তাদের কি উসমান হাবিব মারতে চেয়েছিল? যদি মেরেও থাকে তাহলে উসমান হাবিবকে কে মারল? প্রশ্ন জাগলেও কিছু মেলাতে পারছে না আহনাফ। আহনাফ ফরেন্সিক রিপোর্টের দিকে চোখ রেখে এসআই সুমনকে জিজ্ঞাসা করল, আচ্ছা এসআই স্যার, উসমান হাবিবের স্ত্রী ছাড়াও ওই বাড়িতে আর কে কে থাকত? এসআই স্যার শুনে একটু ইতস্তত বোধ করলো এসআই সুমন। বলল, স্যার আপনি আমার গুরুজন, আমাকে স্যার না বলে আমার নাম ধরে ডাকলে খুশি হব। ও আচ্ছা, পুলিশকে সবসময় সম্মান দেখিয়ে কথা বলার অভ্যাস আমার, তবুও তুমি যখন বলছো নাম ধরেই ডাকবো, এখন যেটা জিজ্ঞেস করেছি তা বল। ওই বাড়িতে উসমান হাবিব আর তার স্ত্রী থাকতো, তবে যেদিন রাতে খুন হয় সেদিন তার স্ত্রী ছিল না। ছিল না? তাহলে কোথায় ছিল সে? বাবা মায়ের সাথে দেখা করতে। কার বাবা মা? লেখকের নাকি লেখকের স্ত্রীর? লেখকের স্ত্রীর বাবা মা। লেখকের স্ত্রীর নাম কি? রিমি সুলতানা। এখান থেকে লেখকের বাড়িতে যেতে কত সময় লাগবে? গাড়িতে গেলে প্রায় 20 মিনিট। কোনো সাইকেল আছে থানায়? সাইকেল দিয়ে কি করবেন? আছে নাকি বলো। আছে এক কনস্টেবলের। সাইকেলটা কি ডাবল সিটের? হ্যাঁ। টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের সময় দেখলো আহনাফ। বিকাল 4:12। হিসেব করে দেখলো এখনো অনেক সময় আছে তার হাতে। চলো সাইকেলে করে আমরা ওই বাড়িতে যাব। বাহিরে গিয়ে রিকশা নিলেই তো হয়, আরামে যেতে পারবো। তুমি বুঝবে না, অল্প বয়স তো, একটু বেশি পরিশ্রম করলে চাঙ্গা থাকতে পারবে। আর সাইকেল আমি চালাবো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এসআই সুমন একটু ঘাবড়ে গেল, মনে মনে ভাবলো লোকটা যে সাইকেল চালাবে, রাস্তায় এত গাড়ি, অ্যাক্সিডেন্ট না করলেই হয়। হ্যাঁ আপনি থাকতে ভয় পাওয়ার কারণ নেই তো। আমি বাহির অপেক্ষা করছি, তুমি এগুলো গুছিয়ে রেখে সাইকেলটা নিয়ে আসো। চেয়ার থেকে উঠে সোজা বাইরে যেতে লাগলো আহনাফ। হাঁটতে হাঁটতে থানার বাইরে রাস্তার সামনে এসে দাঁড়ালো সে। হঠাৎ কেন জানি সাইকেলের কথা মনে আসলো তার, সাইকেল চালানোর ইচ্ছাও জেগেলো। ভার্সিটি জীবনে সাইকেল চালানোর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে। সামনের রাস্তা পুরো ফাঁকা, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আহনাফ অপেক্ষা করছে প্রতিযোগিতা শুরু হয়। আহনাফের পরনে একটা টাইট জামা, লাল রঙের জামা। এই জামাগুলো প্রফেশনাল সাইকেল চালকেরা পরে থাকে, হাতে গ্লাভস আর মাথায় সাইকেল হেলমেট, তার দুপাশে আরো মোটা আড্ডা সাইকেল, এরকম বিভিন্ন রঙের ড্রেস পরে এসেছে। তার পিছনে জামাল এসে দাঁড়িয়ে বলল, দোস্ত তোকে জিততেই হবে আজকে, সবাই জানে পুরো ভার্সিটির মধ্যে তুই সেরা সাইকেল চালাস, মনটা রাখিস। কি যে বলিস, মানের কথা যখন বললি তা রাখবই দেখিস। একজন সকল সাইকেল চালকের সামনে এসে সাদা রঙের স্প্রে দিয়ে একটা লাইন এঁকে দিল, হাতে একটা হুইসেল। লোকটার জোরে চেঁচিয়ে বলল, সামনে অনেক দূরে দুজন দাঁড়িয়ে আছে ডেড লাইনের ফিতা টেনে, যে সবার আগে ওখানে পৌঁছাতে পারবে সে হবে বিজয়ী, আর বিজয়ী পাবে পুরো 20,000 টাকা। সকলে কি প্রস্তুত? সামনের লোকটা রেডি টু থ্রি বলা মাত্রই বাঁশিতে ফুদি। আহনাফ যত জোরে পারছে সাইকেলে প্যাডেল দিয়ে যাচ্ছে, সকলের থেকে বেশি এগিয়ে নেই সে, সকলেই পাশাপাশি চালাচ্ছে সাইকেল, সবার আশাই একটা, জিততে হবে। আহনাফ একটু এগিয়ে গেল সকলের থেকে, তারপর বাম পাশের একজন সাইকেল চালিয়ে তার গতিকেও ধরে ফেলল, আর হঠাৎ সেই সাইকেল চালক আহনাফের পাশে কাছাকাছি এসে এক হাত দিয়ে ধাক্কা দিল। সাইকেল কন্ট্রোল করতে না পেরে সাইকেল ছেড়ে আছড়ে পড়ল রাস্তায় এসে, আর সাইকেল থেকে ছিটকে, স্যার ও স্যার ডাক শুনে কেঁপে উঠল আহনাফ, ভাবনার দুনিয়া থেকে বাইরে এলো সঙ্গে সঙ্গে। তাকিয়ে দেখলো সাইকেল হাতে তার পাশে এসআই সুমন। স্যার কিছু ভাবছিলেন নাকি? না না তেমন কিছু না। ও তাহলে চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ
কাঁধ থেকে ব্যাগটা হাতে নিয়ে এসআই সুমনের হাতে দিয়ে আহনাফ বলল, ব্যাগটা ধরে বসো পিছনে। আহনাফ সাইকেলের প্যাডেল মারতে শুরু। আস্তে আস্তে সাইকেল চালানোর গতি বাড়ল। কিছু দূর এগিয়ে যেতেই এসআই এর ভয় কমে গেল, বলল, স্যার আপনি তো দেখা যায় প্রফেশনাল সাইকেল চালকদের মতো সাইকেল চালাচ্ছেন। তুমি কি ভয় পাচ্ছিলে আমার সাইকেল চালানোর কথা শোনার পর থেকে? একটু পাচ্ছিলাম, এর বেশি না। এসব আমি বুঝি ভালোই করি। এসআই লজ্জা বোধ করে কিছু না বলে চুপচাপ বসে রইল। আর আহনাফ মনের আনন্দে আর প্রকৃতিকে উপভোগ করতে করতে যেতে লাগলো সাইকেল চালিয়ে। বেলকনিতে বসে স্বামীর চলে যাওয়ার শোক পালন করছে রিমি। সে আশাও করেনি 15 বছরের সংসারের ইতি এভাবে ঘটবে। অনেক ভালোবাসত সে তার স্বামীকে, তাদের কোনো সন্তান ছিল না। এরপরও স্বামীর সাথে ভালোই কাটছিল, কিন্তু আজ ভালোবাসার মানুষটাই কাছে নেই, আছে শুধু যন্ত্রণা আর কষ্ট। তার স্বামী যদি চলে যাওয়াটা স্বাভাবিকভাবে হতো মেনে নেওয়া যেত, কিন্তু তাই বলে খুন হতে হলো? তাও আবার তিন বন্ধু একত্রে, এক রাতে তিন খুন, তিনটা পরিবারে আর্তনাদের চিৎকার। পৃথিবী কতটা নিষ্ঠুর, কখনো কাউকে ছেড়ে দেয় না, মাটির টানে গিলে নেয় যখন তখন যাকে তাকে। রিমির মনে হচ্ছে সে না ফেরার দেশে চলে গেলেই পারত, অন্তত এর বিনিময়ে তার স্বামী বেঁচে থাকত। এখন কে শুনবে তার কথা, কে শুনবে তার ভালোবাসার কথা? ভাবতে ভাবতে হঠাৎ সে বেলকনি দিয়ে তাকালো সামনের রাস্তায়। একটা সাইকেল এসে থেমেছে সেখানে। রিমি দেখলো পুলিশের ড্রেসে একজন এসেছে আর সাথে আরেকজন, তার সিভিল ড্রেস। দূর থেকেও কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু কে তা বুঝতে পারল না। সাইকেল থেকে নেমে মেইন গেটের সামনে হেঁটে নিয়ে আসলো আহনাফ, তার ব্যাগ হাতে পাশে দাঁড়িয়ে এসে। মেইন গেটটা খুলো সুমন, বলল আহনাফ। এসআই ব্যাগটা সাইকেলের পেছনের সিটে রেখে গেট টেনে খুলে দিল। সাইকেল নিয়ে ভিতরে ঢুকলো সে, সাইকেলটা একপাশে দাঁড় করিয়ে রাখল। স্যার আপনি কিন্তু দারুণ চালালেন সাইকেলটা, পিছনে বসে সেই রকম উপভোগ করলাম। তাই নাকি? আমি অবশ্য অনেকদিন পর চালালাম সাইকেল, সেই ভার্সিটিতে থাকতে চালিয়েছিলাম। আর কখনো চালাননি এত বয়সে এসেও? না, বহুদিন পর চালিয়ে আজকে অবশ্য ভালোই লাগলো। গেটটা লাগিয়ে দাও। জি স্যার। এসআই গেট লাগিয়ে দিয়ে কাছে এসে দাঁড়ালো আহনাফের। পুলিশ তুমি না আমি? স্যার আমি। তাহলে আগে যাচ্ছ না কেন? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এই বয়সে ভুলে যাওয়া রোগ দূর করো, না হলে বিপদে পড়বে অনেক। বুঝেছি। এসআই সামনে যেতে লাগলো আর পেছনে আহনাফ। এসআই সদর দরজার কাছে এসে কলিং বেল চাপলো। ভিতর থেকে দরজা খুললো উসমান হাবিবের স্ত্রী রিমি সুলতানা। আহনাফ প্রেমিকে দেখে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিমিও নিজের চোখ বিশ্বাস করতে পারল না, একে অপরের যেন বিশ্বাস হচ্ছে না। রিমি নিজের অজান্তেই বলে উঠল, আহনাফ তুই? হ্যাঁ আমি। এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছিলাম আমি। এখন কি ভিতরে যেতে দিবি নাকি বাইরে দাঁড়িয়ে করিয়ে রাখবে আমাদের? হ্যাঁ ভেতরে আয়। এসআই এসব দেখে অবাক হলো, পরে ভাবলো অফিসারের বান্ধবী রিমি সুলতানা, অফিসারের বন্ধু আহনাফ সরোয়ার, তাহলে সে অনুযায়ী পূর্ব পরিচিত হতেই পারে, বন্ধুও হতে পারে। ড্রয়িং রুমে ঢুকে সরাসরি সোফায় গিয়ে বসলো আহনাফ, আর তার পাশেই বসলো এসআই। এসআই কিছু বলতে চাইলেও বলতে পারল না। রিমিও বসলো পাশের সিঙ্গেল সোফায়। শুনলাম তিনজন লেখকের মৃত্যু হয়েছে, কিন্তু জানতাম না সেই লেখক তোর স্বামী। লেখকের স্ত্রী রিমি সুলতানা শুনেও আন্দাজ করতে পারিনি সেটা যে তুই হবি। তাহলে কি আসতি না আমার এখানে কখনো? আসতাম, না আসার কি আছে? ভেবে দেখলাম মিছে মিছে রাগ পুষের খেলা আপনি। সেটাই, এসে ভালোই করেছিস। তুই এখানে হঠাৎ? তুইও কি জামালের মতো পুলিশ নাকি? না না আমি পুলিশ না, তবে জামালের এসিসার নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই তদন্তের দায়িত্ব আমাকে দিয়েছে। এজন্য শুরু থেকে আবার তদন্ত করতে দেখেছি। দেখা যাক তোর স্বামীর খুনিকে ধরতে পারি কিনা। দেখতেই তো পারছিস আমার অবস্থা এখন। আচ্ছা যেটার জন্য আসা, আগে সেই কাজটা করে নেই। অবশ্যই। এসআই সুমন এসব দেখছে আর শোনা যাচ্ছে তাদের কথোপকথন, কিছু বলছে না। তোর স্বামী কি প্রায় কালো রঙের হুডি আর মাস্ক পরে থাকতো নাকি গরমের রাতেও? না, আমার স্বামী কালো জামা পছন্দই করতো না, তাই কালো রঙের কোনো জামা নেই। তার গায়ে হুডিটার মুখোশ কিভাবে এলো জানি না। সেদিন রাতে তুই তোর বাবার বাড়িতে ছিলি তাই না? হ্যাঁ। তোর বাড়ির গেটের দারোয়ান কই? নেই। কেন, এত বড় বাড়িতে চুরি হওয়ার ভয় নেই? আছে, তবে দারোয়ান ছিল, কিন্তু গত মাসে আমার স্বামী তাড়িয়ে দেয় তাকে, কারণ সে নিজেই চোর ছিল, চুরি করার চেষ্টা করেছিল তাই আর কি। বুঝেছি। তা তোর স্বামী তো লেখক ছিল, তোর স্বামীর কোনো শত্রুর কথা কি মনে পড়ে?
বা রিসেন্টলি কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল কিনা। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, বাহিরে বই লেখার সুবাদে তার অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, কেউ কখনো খারাপ বলতে পারবে না তাকে। ভালো মানুষের আবার শত্রুর অভাব হয় না। আচ্ছা, তোর স্বামীর দুই বন্ধুর সাথে কিরকম সম্পর্ক ছিল তার রিসেন্ট সময়? ওরা তিনজন তিন মূর্তি, মানে একে অপরের আত্মা ধরে নেয়। ওরা তিনজনই আপন মনে করত। দুই বন্ধুর সাথে উসমানের সম্পর্ক সবসময় ভালো ছিল। তাহলে তুই বলছিস তিনজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি? না, এতক্ষণ ধরে বসে আছিস, কিছু খেতে দিলাম না, এতদিন পর আসলি, তার উপর আমিও না কেমন জানি, কি খাবি বল? খাবো না কিছু। তুমি কিছু খাবে সুমন? না স্যার, আমাদের কিছু লাগবে না, যেটার জন্য আসা তা তো হলোই। এখন উঠি, লাগলে পরে আবার আসবো। মাত্র এলে এখনই চলে যাবি? কাজ আছে অনেক, কিন্তু সময় কম। আচ্ছা যা তাহলে। বিদায় নিয়ে আহনাফ আর এসআই সদর দরজা দিয়ে বেরিয়ে যাবার সময় রিমি আহনাফকে বলল, আহনাফ, সেদিনের ঘটনার জন্য দুঃখিত, পারলে ক্ষমা করে দিস। আহনাফ রিমির কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল সে। সদর দরজা বন্ধ করে দোতলায় নিজের রুমে দ্রুত চলে গেল রিমি। গিয়ে ফোনটা নিয়ে জলদি করে একটা নাম্বারে কল করল। প্রথমবার কল না ধরাতে বিরক্ত বোধ করল। আবার কল দেওয়ার পর কল রিসিভ করল একজন উপাস থেকে। হ্যালো রিমি, কি হয়েছে বলো? আহনাফ এসেছিল এখানে। উসমান হাবিব লেখকের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি সাইকেলটা নিয়ে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল আহনাফ। গেটটা লাগিয়ে দিয়ে এসআই এসে সাইকেলের পেছনের সিটে উঠে বসল। এসআই সুমন এখনো বুঝে উঠতে পারেনি আহনাফ আর রিমির বিষয়টা। সুমনের মনে কিছু প্রশ্ন জাগতে শুরু করেছে। তারা দুজনেই যদি বন্ধু হয় তাহলে লেখকের স্ত্রী যে রিমি সুলতানা সেই বিষয়টা জানতে পারলো না কেন আহনাফ স্যার? গত 15 বছর আগে লেখক উসমান হাবিব আর রিমি সুলতানার বিয়ে হয়। ওসি জামাল সব জানেন, স্যার এখানে মাঝে মাঝেই চলে আসেন দেখা করতে, কিন্তু এসব বিষয়ের কিছুই কি জানেন না আহনাফ স্যার? এসব প্রশ্নের উত্তর জানতে হবে এসআই সুমন, তবে এখন না, থানায় গিয়ে আহনাফ স্যারকে এসব সম্পর্কে জিজ্ঞেস করবে বলেই ঠিক করল সে। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে, এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল। মেঘের কারণে অন্ধকার ঘনিয়ে এসেছে একটু আগে, কিছু সময় পর দেখতে দেখতে ঝিরিঝিরি বৃষ্টির আগমন ঘটল। থানায় জলদি পৌঁছাতে না পারলে হয়তো ভিজেই যাবে তারা দুজন। থানায় পৌঁছে এসআই এর হাত থেকে ব্যাগটা নিয়ে আর এসআইকে সাইকেলটা বুঝিয়ে দিয়ে দ্রুত পায়ে থানায় প্রবেশ করলো আহনাফ। ব্যাগটা এসআই সুমনের টেবিলে রেখে নিজের ভিজে যাওয়া এলোমেলো চুলগুলোকে হাত দিয়ে ঠিক করে নিল। এসআই সুমনও থানায় ঢুকলো একটু, ভিজে গেছে সেও। স্যার তো দেখছি একেবারেই ভিজে গেছে। বৃষ্টির মন বোঝা বড় দেয়, কারণ মেয়েদের মতো তার মুড সুইংও হয়। মুড সুইং বেশ বলেছেন আপনি। স্যার গরম কিছু আনাবো নাকি আপনার জন্য? না থাক, বাহিরের এই বৃষ্টিতে ভিজে কষ্ট করতে হবে না কাউকে। আর কি যে বলেন না স্যার, আপনার জন্য এইটুকু করা মামুলি ব্যাপার, তার উপর ওসি স্যার আপনাকে এত বড় দায়িত্ব দিয়েছে, সেটা খেয়াল করলেই বোঝা যায় আপনি কোনো সাধারণ মানুষ নন। আমি সাধারণ মানুষ, একটু মস্তিষ্ককে এসব খুনের বিষয়ে খাটানোর ইচ্ছা, এই যা আর কি। এসআই সুমনের মনে পড়ল সেই রিমি সুলতানার বাড়িতে যাওয়ার পরের ঘটনার কথা, যেখান থেকে তার মাথায় কিছু প্রশ্ন ডালা মেলেছিল। স্যার একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করতেন তাহলে জিজ্ঞেস করতাম। যা জানতে চাও সোজাসুজি জিজ্ঞেস করো, এত ফর্মালিটি মেনে জিজ্ঞেস করার কিছু নেই। রিমি সুলতান আপনাকে সরি বললো কেন? আর লেখকের স্ত্রী তো ওসি স্যারের বান্ধবী, সেই হিসেবে আপনারও বান্ধবী। লেখক উসমান হাবিব আর রিমি সুলতানার বিয়ের 15 বছর হয়ে গেছে, তাহলে তাদেরকে এখনো জানাতে পারেননি বা চিনতে পারেননি কেন? ও এসব। পকেট থেকে ফোনটা বের করল আহনাফ, ফোনের স্ক্রিনে সময় দেখে নিল, 6:50। তারপর বলল, এসব অনেক বিশাল ঘটনা, সব শুনে তোমার কি লাভ হবে বলো, উল্টো তুমি বিরক্ত হবে। স্যার বলেন না প্লিজ, বিশাল ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বলেন, তাও বলেন। শোনো তাহলে, আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখন আমার ফ্রেন্ড ছিল রিমি আর জামাল। আমাদের দিনগুলো ভালোই কাটছিল, ভার্সিটির ক্যাম্পাসে বসে আড্ডা আর ঘোরাঘুরি নানান জায়গা। আমি সাইকেল ভালো চালাতাম, আজ তো দেখলি আমার সাইকেল চালানো। জি স্যার। সাইকেলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, প্রতিযোগিতাগুলো জেতার টাকাতে ট্রিট দিতাম ওদের দুজনকে, বাসা তো ভার্সিটি আর ওদের নিয়েই ঘোরাঘুরি, হাসি খুশিতেই দিন কাটছিল। কিন্তু এর মাঝে লুকিয়ে লুকিয়ে প্রেম শুরু করে রিমি, এই কথা অনেকদিন পর আমি জানতে পারি, তাও গোপনে। তবে কখনো ওর বয়ফ্রেন্ডকে আমাদের সামনে আনতো না, কিছু বললেই ও বলতো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে।
সময় হলেই দেখা করাবে আমাকে আর জামালকে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। আমি আর জামাল এ নিয়ে মাথা ঘামাইনি। তো বেশ কিছুদিনই কেটে যায় এভাবে। একদিন জামাল আমাকে ফোন করে জানায় রিমির বয়ফ্রেন্ড নাকি কুরিয়ারে ওর জন্য কিছু পাঠিয়েছে, জামালকে নিয়ে রিমি সেখানে যাবে। জামালের মাথায় তখন ছিল অন্য প্ল্যান। ও আমাকে বলে কুরিয়ার থেকে আসার সময় ওর হাত থেকে কুরিয়ারের ওই জিনিসটা ছিনিয়ে নিয়ে আগে আমরা দেখব, তাই আমি যেন কুরিয়ারের বাইরে দাঁড়িয়ে থাকি সাইকেল নিয়ে, তবে আর আলে। ওরা বের হলে ওটা যেন রিমির হাত থেকে ছিনিয়ে নিয়ে দূরে কোথাও যাই। জামালের কথা মতোই কাজ, সময় মতো কুরিয়ার অফিসে গিয়ে অপেক্ষা করতে থাকি লুকিয়ে। ওরা ঢুকে পার্সেল অ্যাকসেপ্ট করে বের হয়। কিছু দূর এগিয়ে যেতে আমিও সাইকেল করে এগিয়ে গিয়ে রিমির হাতের পার্সেলটা ধরে টান দিই। রিমির তো মাথা গরম, পার্সেলটা তুলে দেখে ভেতরে ওর জন্য কিছু কাচের চুড়ি আর একটা ঘড়ি পাঠিয়েছে। ঘড়ি ঠিক থাকলেও চুড়িগুলো ভেঙে যাওয়াতেও রাগ করে অনেক। রাগে আমাকে অনেক কথা শোনায়। কথা শোনানো শেষে রিমি বলে ওর সামনে যেন আর কখনো না যে। আমিও বুঝতে পারছিলাম না কি করব, কিছু চুরির জন্য আমাদের বন্ধুত্বটাকেও শেষ করে দেয়। জামাল বোঝানোর চেষ্টা করে অনেক, কিন্তু পারে না। আমিও ঠিক করে নিই ওর সামনে যাব না। তখন ভার্সিটিতে যাওয়া বন্ধ করবে, এই ছিল ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কের বিচ্ছেদ। বুঝলাম, খুবই দুঃখজনক, কিন্তু সরি কি জন্য বলেছিলেন রিমি সুলতানা? হয়তো আবার অন্য কোনো বিষয়েও হতে পারে, অন্য কোনো বিষয়ে মানে বুঝলাম না। আচ্ছা শোনো তাহলে, ওই ঘটনার কিছুদিন পর একটা অ্যাক্সিডেন্ট করে রিমি, মারাত্মক অ্যাক্সিডেন্ট। অনেক রক্ত বেরিয়ে যায় ওর শরীর থেকে। ওর রক্তের গ্রুপে রক্ত পাওয়া যাচ্ছিল না। ওর রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক, তাই আমি নিজের রক্ত দিয়ে আসি আড়ালের থেকে। হয়তো জামাল পরবর্তীতে বলে দেয় রিমিকে রক্ত আমি দিয়েছি, এই জন্য সরি বলেছে এবার মনে হচ্ছে হয়তো। যাই হোক শোনো, একটা কাজ করতে হবে তোমাকে। আর বলুন, তিনজন লেখকের ফোন নাম্বারের লিস্ট বের করে চেক করতে হবে। সেখান থেকে কমন নাম্বারগুলো দেখবে, আগে তিনজনের মধ্যে কোন কমন নাম্বার থাকলে সেই নাম্বার আগে চেক করবে, খোঁজ খবর নেবে কার নাম্বার, আর লেখকরা কোন কোন নাম্বারে খুনের আগে অন্তত শেষ 2-3 দিনের মধ্যে কাদের কোন নাম্বারে কল করেছে সেই নাম্বার সম্পর্কে খোঁজ খবর নেবে। আমি আগামীকাল এসে দেখতে চাই এগুলো। বুঝেছ কি বলেছি? জি স্যার, আপনাকে চিন্তা করতে হবে না, কাজ আজকে রাতের মধ্যে গুছিয়ে রাখবো। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা দেখো তো স্যার। লাশগুলো যে ঘরে পাওয়া যায় সেখান থেকে গ্লাসগুলো আর মদের বোতল প্রমাণ হিসেবে নিয়ে আসা হয়। সেখান থেকে 4টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, 3টা গ্লাসে তিনজন লেখকের আর মদের বোতলে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট। ওই বাসায় তো শুধু রিমি থাকতো লেখক ছাড়াও। ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মিলিয়ে দেখেছো? হ্যাঁ, আগে মিলিয়ে দেখেছি কিন্তু মিলেনি। ঘটনার সময় ওই বাড়িতে 4 জন ছিল, এটা তো কনফার্ম হয়ে গেল। আই জি স্যার, তবে চতুর্থ জন কে হতে পারে জানা নেই, অনেক খোঁজ নিয়েছি। ওই দিন আশেপাশের মানুষজন কিছু জানে না, ঘটনা গভীর রাতে ঘটে, যখন প্রায় সকালেই ঘুমে আছো। বুঝেছি। আচ্ছা তোমাকে যা বলেছি সেটা করে দেখো, আমাকে এখন বাড়ি ফিরতে হবে। এখনই চলে যাবেন? হ্যাঁ, বৃষ্টি তো নেই বললেই চলে, থেমে গেছে, এখন চলে যাওয়াই ভালো হবে, তাছাড়া এখানে আর কোনো কাজও নেই। এটা অবশ্য ঠিক। আর একটা কথা বলুন স্যার, পারলে ওই তিনজন লেখকের বইগুলো কালেক্ট করে নেবেন, সুযোগ করে কালোগুলো দেখে নেবেন, হতে পারে কারো বইতে এমন কোনো কথা লুকিয়ে আছে যার ফলে তাদের উপর মৃত্যু নেমে এসেছে। বিদেশে অনেক গল্পে পড়েছি, বইয়ের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। হ্যাঁ হতেই পারে, সমস্যা নেই, আমি সব কালেক্ট করে রাখার চেষ্টা করব। আচ্ছা তাহলে এখন চলে যাই। সুমন হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে নিল, আনাফার কথা বাড়ল না। হ্যান্ডশেক করার পর সোজা বেরিয়ে গেল থানা থেকে। প্রায় সময় প্রকৃতির অনেক অদ্ভুত রূপ দেখা যায়। গতকাল রাতে বৃষ্টি হলো আর সকাল হতে না হতেই রোদ। রোদের তাপমাত্রা এত বেশি যে বোঝার ক্ষমতা নেই রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর থানা থেকে বের হয়েছিল আহনাফ সরোয়ার, কিন্তু রাস্তায় আবার বৃষ্টির শিকার হলো। চাইছিল ভিজবে না, কিন্তু বাসায় আসতে আসতে পুরোপুরি ভিজে গেছে। কপাল ভালো যে থানা থেকে বেরিয়ে পাশের একটা দোকান থেকে বড় পলি ব্যাগ নিয়ে সেটাতে ব্যাগটাকে ভরে নিয়েছিল, তাই ব্যাগের ভেতরে সবকিছু ঠিকঠাক থাকারই কথা। বাড়িতে পৌঁছে পকেট থেকে চাবি বের করে নিল সে, দরজা খুলে ভিতরে ঢুকে সোফার উপর ব্যাগটাকে রেখে নিজের ঘরে চলে গেল। কাপড় চোপড় নিয়ে এসে গোসলের জন্য বাথরুমে ঢুকলো আহনাফ। কিছুক্ষণ পর গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে এল, সোফা থেকে ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল সে। রুমে গিয়ে ব্যাগটা টেবিলে রেখে সেটা থেকে ফোনটা বের করে নিল। ওসি জামালের নাম্বারে কল করল। কল যাওয়ার সাথে সাথে কল রিসিভ হলো পাশ থেকে। কি রে বন্ধু, কেস কত দূরে গিয়ে গেল? কেস আর কত দূর আগাবে বল, তুই কেসে সামান্য জিজ্ঞাসাবাদের কাজ ছাড়া কিছু করেছিস বলে তো মনে হয় না। কত কিছু করেছি তুই দেখিসনি, সব রিপোর্ট গুছিয়ে রেখেছি, তদন্তও চালাচ্ছিলাম ঠিক মতোই। সেটাই দেখলাম আজকে।
তাই নিজে শুরু করে দেখলাম কেসটাকে। তোর উপর অনেক রাগ হচ্ছে। কেন? আমি আবার কি করলাম? তুই আমাকে বলিসনি কেন যে লেখকের বাড়িতে খুন হয়েছে সেই লেখকের বউ আমাদের বন্ধু রিমি? আমাদের বন্ধু রিমি? তুই সে কবে থেকে রিমির নামও শুনতে পারতি না, এখন আবার আমাদের বন্ধু? কথাটা শুনেই আহনাফ থমকে গেল। হ্যালো, হ্যালো আহনাফ, হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা তুই এখন কোথায়? রাগ করিস না, আমি এমনিই বলেছি ওটা। না হ্যাঁ রাগ করিনি। কোথায় আছিস এখন তাই বল। এখন বাসায় আছি। তুই বাসায় ফিরেছিস কখন? একটু আগে। সুমন বললো তুই নাকি থানা থেকে বেরিয়েছিল অনেক আগেই, তা এখন তো রাত 10টার মতো বাজে, এতক্ষণ এই বৃষ্টির মধ্যে কই ছিলি? আরে বৃষ্টি থামলে থানা থেকে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু, গাড়িতে ওঠার আগে এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে থাকতে সময় নষ্ট হয়েছে এই আর কি। তুই নাকি রিমির ওখানে গিয়েছিলি, তা কথা বলে কি বুঝলি? কথা কি কথা বলবো কেস নিয়ে, আমি ওকে দেখে নার্ভাস ফিল করছিলাম অনেক, তাও নিজেকে ডিটেকটিভদের মতো করে প্রকাশ করে জিজ্ঞাসাবাদ চালিয়েছি, এরপর একটু কথা বলে সেখান থেকে বেরিয়ে এসেছি। হায় রে, ওকে দেখে কি বুঝলি সেটা বল। তার আগে এটা বল, তুই কি রিমিকে ওই দিনের রক্ত দেওয়ার ঘটনাটা জানিয়েছিলি? কেন জানাবো না সেটা বল। বুঝছিস মানুষ হয়, বের হওয়ার সময় ওই সরি শুনে বোঝা শেষ হাটে হারিয়ে কে ভেঙেছে। এসব রাগ কেস নিয়ে কি বুঝলি, খুনকে ধরা সম্ভব? আমার মনে হয় না সহজে হবে, কারণ প্রথমত খুনি সেখানে কোনো ক্লু ফেলে যায়নি, একটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। উসমান হাবিবকে খুনের অস্ত্র পাওয়া যায়নি, তবে দেখি আরো তদন্ত করে, সময় তো আছে, এর মধ্যে কোনো কিছু পাওয়া যায় নাকি দেখ তদন্ত করে। আর আমি এদিকে জ্বালার মধ্যে আছি, উপর মহল থেকে চাপ দিয়েই চলেছে, তোর উপর দায়িত্ব দেওয়াতে কিছুটা চাপ কমেছে, দৌড়াদৌড়িও কম, কিন্তু এসি স্যারের অবস্থাও ভালোর দিকে আসছে না, ট্রাক ড্রাইভারকে উত্তম মধ্যম দিয়েও কিছু স্বীকার করানো গেল না, এটা যে একটা অ্যাক্সিডেন্ট এটাই বোঝাতে পারছি না উপরি মহলকে। শোন, ড্রাইভারকে মেরে আর লাভ নেই, ওকে দিয়ে অ্যাক্সিডেন্ট কেসটাকে তো আর প্রি প্ল্যান মার্ডারের পরিকল্পনার তাকমা লাগাতে পারবি না, আর ড্রাইভারের একটা পরিবার আছে, বেচারাকে শুধু শুধু পিটিয়ে কোনো লাভও দেখি না, ব্যবস্থা করে পারলে ছেড়ে দিস, অ্যাক্সিডেন্টই তো, দেখি কি করা যায়। আচ্ছা এখন থাক তাহলে, শরীরটাও ভালো লাগছে না, সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়েছে এখান থেকে ওখানে, এখন রেস্ট নেই, তুইও রেস্ট নে। আচ্ছা তাহলে বাই। কলটা কেটে দিয়ে ফোন বেডসাইড টেবিলের উপর রেখে নিজের শরীরের শক্তি ছেড়ে দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল আহনাফ, খুবই ক্লান্ত লাগছে তার। হঠাৎ তার পাশে সাঞ্জানা এসে শুয়ে পড়ে জিজ্ঞেস করল, কি বাইরে থেকে কিছু খেয়েছো রাতে? না খাওয়া হয়নি, আর খিদেও নেই আমার এখন। না খেয়ে খেয়ে শরীরটাকে খারাপ করে একেবারে তখন মজা বোঝাবো? রাগ করছো কেন, আজকে অনেক কাজ করেছি তাই এখন ক্লান্ত লাগছে। সাঞ্জানার সাথে আরো কিছুক্ষণ কথা চালিয়ে শুয়ে পড়ল দুইজন। সেদিন রাতে আহনাফের ঘুমটা বেশ ভালোই হল। সকালের সূর্যটা আস্তে আস্তে মাথার উপর উঠতে চলেছে, রোদের তেমন তাপ নেই, মেঘাচ্ছন্ন দিন। কিছু সময় পর পর সূর্যটা মেঘেদের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে আবার আড়াল থেকে বেরিয়ে এসে দেখা যায়। থানায় ঢুকে আহনাফ এসআই সুমনের টেবিলের উপর এক গাদা বই দেখতে পেল। এত বই, তিনজন লেখকের সবগুলো বই এখানে, এত বই পড়তে বসলে তো কেসের জন্য যে সময় বরাদ্দ আছে সেটা পার হয়ে আরো বেশি হয়ে যাবে। তা তো হবে। তা কোন কোন জনরায় লিখেছে বইগুলো বলতে পারবে? সমকালীন উপন্যাস লিখেছেন ওনারা, সবগুলোর জনরা একই। দেখি বুঝতে পারছি অবশ্য। তুমি কি বই পড়ো? না কাজের চাপে পড়ার সময় করি। তাও ঠিক, তবে সময় বের করে বই পড়বে, এতে জ্ঞান বাড়বে। আমি চেষ্টা করব। তা এখানে কতগুলো বই আছে? আর বেশি না 45টা। ভালো, এগুলোকে বেশি না বলছো। ওসি কি ভেতরে আছে? না একটু আগেই বেরিয়ে গেলেন ওসি স্যার। ও দাঁড়িয়ে না থেকে বসুন, বসে বসে দেখুন বইগুলো। বই দেখার ইচ্ছা আছে তবে এখন না পরে। আগে বলো গতকালকের দেয়া কাজগুলো করেছো কিনা। জি স্যার সব করে রেখেছি। ভালো, কাল লিস্টের কাগজটা দাও তো দেখি। কাগজটা টেবিলের ড্রয়ার থেকে বের করে নিল এসআই। স্যার এখানে উপরের নাম্বারটা তিনজনের কাছেই আছে, তিনজনই লাস্ট দুই তিন দিনে এই নাম্বারে অনেকবার কল করেছে সকলকে। যেদিন রাতে তিনজনই খুন হয় সেদিন রাত 12:30টার দিকে উসমান হাবিবও এই নাম্বারে কয়েকবার কল করেছিলেন। তুমি তো সব ডিটেলস বলবে, আমার আর কাগজের সব নম্বর দেখে কি হবে? ভালোই রিসার্চ করেছো রাতে সব নিয়ে। তা একটু করেছি বলতে পারেন। সবসময় কাজের প্রতি এমন ডেডিকেশন থাকলে খুব শীঘ্রই প্রমোশন পাবে দেখিও। কে যাও বলেন স্যার। হাসি থামিয়ে এখন বলো এই নাম্বারটা কার, আশা করি এই সম্পর্কে খোঁজও নিয়েছো। জি স্যার তা নিয়েছি, এই নাম্বারটা ইকবাল খানের। ইকবাল খানকে?
চিনি না, তবে এতটুকু জানতে পেরেছি উনি থাকেন টঙ্গির একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ। আচ্ছা, কেন কালেক্ট করে রেখেছো? বাহ, বেশ ভালো কাজ করেছো দেখা যায়। চল তাহলে দেখা করে আসি লোকটার সাথে। ওকে চলুন তাহলে। কথা বাড়ালো না আর দুজন, থানা থেকে বেরিয়ে গেল দুজনে। থানার জিপগাড়িটা বের করে নিল এসে, সেটাতে করেই রওনা হলো দুজন টঙ্গির উদ্দেশ্যে। সাধারণ রুমের মতো হলেও এই রুমটাতে অনেক ভিন্নতা আছে। রুমটা একটু বড় দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে। রুমটার তিন দিকে মাঝারি আকারের তিনটা বুকশেলফ, আর সেই শেলফগুলো ভর্তি বহু বই। শুধু যে শেলফ জুড়েই বই তা বললেও ভুল হবে, কারণ এই রুমে যাওয়া আসার দরজার আর ভিতরের টেবিল পর্যন্ত চলাচলের জায়গা ছাড়া সব জায়গায় বই আর বই। এই রুমে ঢুকলে এক অন্যরকম অনুভূতি কাজ করে ইকবাল খানের। তিনি এই রুমটাতেই বেশি সময় কাটান, বলতে গেলে প্রয়োজন আর ঘুমের সময় ছাড়া এই রুমেই কাটে তার। এটা তার রিডিং রুম। এই রুমে একটা জানালাও আছে, জানালার পাশে দাঁড়ানোর জন্য একটু জায়গা আছে, সেখানে প্রায়ই দাঁড়ান ইকবাল খান। মস্তিষ্কের সতেজতার জন্য বইয়ের পাশাপাশি মিউজিকেরও প্রয়োজন আছে, এজন্য তিনি বেশিরভাগ সময় কানে ইয়ারফোন গুঁজে নিয়ে থাকেন। এই মুহূর্তে তিনি তাই করছেন। ফোনে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তার পছন্দের সকল মিউজিক যুক্ত করা, একের পর এক বেজেই চলেছে। অন্যদিকে জিপ গাড়ি নিয়ে যথাস্থানে উপস্থিত হলো এসআই সুমন আর আহনাফ সরওয়ার। আসতে আসতে দেড় ঘন্টা লেগে গেছে, রাস্তায় জ্যাম ঠেলে আসতে হয়েছে তাদের এখানে। অ্যাপার্টমেন্টের গেটের বাইরে রাস্তা এক পাশে জিপটাকে পার্ক করে রাখলো এসআই। তারা দুজনেই এসেছে এখানে। ঠিকানা অনুযায়ী ইকবাল সাহেব থাকেন ছয়তলায়। চলো তাহলে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। স্যার চলো। এসআই এর পেছনে পেছনে হাঁটলো আহনাফ। তারা দুজনে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর নিচে দারোয়ানকে সকল পরিচয় দিয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো আহনাফ আর এসআই। ভিতরে ঢুকে লিফট চোখে পড়লো তাদের। তারা লিফটে গিয়ে উঠে পড়লো ছয়তলায় যাবার উদ্দেশ্যে। মিউজিক শোনা বন্ধ করে একটা বই হাতে নিলেন ইকবাল খান। বইটা খুলতে যাবেন ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। সেটা খেয়াল করে উঠে গেলেন সেখান থেকে, গিয়ে দরজা খুললেন। তিনি দেখলেন পুলিশের পোশাকে একজন এসেছে, আর তার সাথে মাঝারি বয়সের অন্য একজন। আপনার সাথে একটা বিষয়ে কথা বলার ছিল। জি অবশ্যই, আগে ভেতরে আসুন, বসে বসে কথা বললেই ভালো হয়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এসআই সুমন আর আহনা। ইকবাল খানের কথায় ভেতরে প্রবেশ করলো দুজন। ইকবাল তাদেরকে ভেতরে নিজের রিডিং রুমে নিয়ে গেলেন। টেবিলে নিজের চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে সামনের চেয়ার দেখিয়ে বললেন, আপনারা বসুন। আহনাফ পুরো রুম একবার চোখ খুলিয়ে নিয়ে বলল, আপনি তো দেখা যায় রীতিমতো সাহিত্য প্রেমী। হ্যাঁ তা বলতে পারেন, আমি সব দেশের সাহিত্যকেই ভালোবাসি, দেখেই বুঝে ফেলেছি, কারণ আমিও এক প্রকার সাহিত্য প্রেমী বলতে পারেন। তাই নাকি, বাহ, আজকে তো তাহলে একজন সাহিত্য প্রেমীর সাথে পরিচয় হতে চলেছে। আমি ইকবাল খান। আমি আহনাফ সরওয়ার। আহনাফের সাথে হ্যান্ডশেক করে আবারও ইকবাল ডান হাতটা বাড়িয়ে দিলেন এসআই সুমনের দিকে। আমি মোহাম্মদ সুমন, জয়দেবপুর থানার এসআই। বলুন আপনাদের কি সাহায্য করতে পারি? আহনাফ স্যার এই কেসের তদন্তকারী। ও আচ্ছা, তা কি জিজ্ঞাসা করবেন করুন, আমি আমার দিক থেকে সম্পূর্ণ হেল্প করব সব বিষয়ে। জানেনই তো জয়দেবপুর তিনজন লেখক খুন হয়েছেন। হ্যাঁ সেটা জানি, খুবই দুঃখজনক ঘটনা, আর ওনারা তিনজনই আমার পূর্ব পরিচিত ছিলেন। কেমন পরিচিত? দেখুন তারা লেখক আর আমি পাঠক, অনেক আগে বইমেলা থেকেই পরিচয় হয়ে ওঠে ওনার সঙ্গে, তখন ওনারা নতুন লেখক ছিলেন। বুঝলাম, কিন্তু যে রাতে তারা খুন হয় সেই রাতে আপনার নাম্বারে কয়েকবার কল করে লেখক ওসমান হাবিব। তিনি কেন কল করেছিলেন? তারা তো প্রায়ই কল করত, কথা হতো রেগুলার তাদের সাথে। তারা পাণ্ডুলিপি বিশেষ করে আমাকে দিত, আর আমি সেগুলো রিভিউ করে দিতাম, ভুলগুলো শুধরে দিতাম, এই আর কি। সেদিন রাতে ওসমান হাবিবকে কল করে জানিয়েছিলাম তার একটা পাণ্ডুলিপি বিশেষ, সেটা রিভিউ করে দিতে হবে আর খুব শীঘ্র। এই জন্যে পাণ্ডুলিপি দিয়েছিলেন কি? না তা দেয়নি, বলেছিল সকালে পাঠাবে কিছু কাজ শেষ করে, কিন্তু সকালে তো তিনি আর রইলেন না পৃথিবীতে। আপনি কখন ওসমান হাবিবের বাড়ি গিয়েছিলেন কি? হ্যাঁ মাঝে মাঝেই যেতাম। আচ্ছা, টেবিলের উপর এগুলো কি? ও এগুলো পুরো একটা পাণ্ডুলিপি, নিজের হাতে লিখেছি। এখন তো লেখকেরা কম্পিউটার বা ফোনে ব্যবহার করেই লেখে বেশিরভাগ সময়, আপনি সেগুলো ব্যবহার করলে তো পারতেন। ওগুলোতে লিখতে ভালো লাগে না, আমি হাতে লিখতেই পছন্দ করি। যার যেমন ইচ্ছে। আচ্ছা, অনেক দূর থেকে এসে সরাসরি আপনার সাথে কথা বলছি, সর্বজাতীয় কিছু হলে ভালো হতো, খেয়ে একটু গলা গলা ভিজাতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি উঠছেন যে?
বাসায় আর কেউ নেই, তাকে বললেই তো হতো। আছে, তবে সে বাহিরে গেছে। আপনারা বসুন, আমি বানিয়ে আসছি। আহনাফ সময় নষ্ট না করে পাণ্ডুলিপিটা নিজের সামনে টেনে নিয়ে এনে দেখতে শুরু করল। মনোযোগ সহকারে দেখতে লাগলো আর পাতা উল্টাতে লাগলো। এসআই সুমন এতক্ষণ চুপ ছিল, এসব দেখে জিজ্ঞেস করলো, স্যার কি করছেন এসব? পাণ্ডুলিপি বই করার আগেই দেখে নিচ্ছেন? তুমি এসব বুঝবে না। পাণ্ডুলিপি দেখতে দেখতে জবাব দিল আহনাফ। কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে পাণ্ডুলিপিটা আগের জায়গায় রেখে দিল সে। ইকবাল রুমে ঢুকলেন একটা ট্রে হাতে। টেবিলের উপর ট্রে রেখে সেখান থেকে গ্লাস নিজের হাতে নিয়ে এগিয়ে দিলেন আহনাফ আর এসআই এর দিকে। আহনাফ ব্যাগ থেকে একটা রুমাল বের করে সেটা হাতে নিয়ে গ্লাস ধরে তুলে নিয়ে নিজের পিপাসা নিবারণ করল। এসআই সুমনও গলা ভিজে ট্রে টেবিলের সাথে লাগিয়ে মেঝেতে দাঁড় করে রাখলেন। ইকবাল বসলেন তার চেয়ারে। আপনার কাছে মিথোলজি সম্পর্কে কোনো বই আছে? হ্যাঁ আছে, অনেক পুরনো। দেখাতে পারবেন? হ্যাঁ, ওয়েট করুন, বইটা খুঁজতে হবে। বলেই উঠে গিয়ে জানালার পাশের শেল্ফটায় খুঁজতে লাগলেন ইকবাল। এমন সময় আহনাফ আস্তে করে তার শরবতের গ্লাসটা ঢুকিয়ে নিল ব্যাগে। এসআই সুমনের দৃষ্টি অন্য কোথাও ছিল বলে দেখতে পায়নি। আচ্ছা শুনুন, থাকার খুঁজতে হবে না, আমাদের যেতে হবে, আর অনেক কাজ আছে আমাদের। ও আচ্ছা, তাহলে আর কিছু জিজ্ঞাসা করবেন না? আপাতত না, তবে পরে আপনাকে প্রয়োজন হতে পারে। জি অবশ্যই। উঠে দাঁড়ালো আহনাফ ও এসআই, দুজনে ইকবাল খানের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ইকবাল খান ওদের বিদায় দিয়ে নিজের চেয়ারে বসে কিছু একটা ভাবতে লাগলেন। তখন তার নজর পড়ল টেবিলের গ্লাসের ওপর। দুটো গ্লাসের মধ্যে একটা আছে আর একটা নেই, তাও সেই তদন্তকারী আহনাফকে শরবত দেয়া গ্লাসটাই নেই। সেটা দেখে ইকবাল শুরুতে মুচকি হাসলেও আস্তে আস্তে তা পরিণত হলো অট্টহাসিতে। অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বেরিয়ে জিপ গাড়িতে উঠে বসলো আহনাফ ও এসআই সুমন। এসআই ড্রাইভিং সিটে বসে জিপ গাড়ির স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। স্যার পাণ্ডুলিপিতে কি দেখলেন? প্রত্যেকটা লেখকের লেখার ক্ষেত্রে আলাদা একটা ধরন থাকে যেটা কেউ কপি করতে পারে না, সেটা ওই লেখকের লিখন কৌশল। বুঝলাম, কিন্তু এটা দেখে এর থেকে লাভ কি হবে? হয়তো হবে না, তবে একটা বিষয় মিলাতে চাই, আগে গিয়ে মিলিয়ে দেখি, যদি মিলে যায় সবার আগে তোমাকেই জানাবো। আচ্ছা স্যার, ঠিক আছে। থানা থেকে তিনজন লেখকের একটা করে মোট তিনটা বই নিয়ে বের হয়েছে আনা। তার কাছে কাঁধে ঝোলানো ব্যাগের ওজনটা একটু বেশি লাগছে। রাস্তার পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর ভাবছে এই তিনজন লেখক আবার কম পেজের বই করে, সবগুলো বইয়ের পাতা 250-এর বেশি। এত বই তার ফ্যানরা পরে কি কখনো বিরক্ত হয় না? হলি লেখকরা এত এগিয়ে যেত না অবশ্য। এইসব ভাবনায় ব্যাঘাত ঘটালো বাসের কন্ট্রাক্টরের ডাকে। এ ভাই কই যাবেন? ভাই 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 জলদি উঠেন বাসের সামনে। আহনাফ একটু এগিয়ে বাস উঠে গেল, পিছনের একটা সিট ফাঁকা পেয়ে সেখানে গিয়ে বসল। ব্যাগটা দু পায়ের উপর রাখ, বসে বসে বোরিং হওয়ার চেয়ে একটা বই দেখে নেওয়া যায়। এই ভেবেই একটা বই বের করে নিয়ে দেখতে লাগলো, উসমান হাবিবের বই। প্রথম কয়েক পাতা দেখি বিরক্তি কাজ করলো আহনাফের, বইয়ের প্রতি না নিজের প্রতি, কারণ বই পড়তেও মন টানছে না, তাই বইটা ব্যাগেই ঢুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর আবার ব্যাগ থেকে আরেকটা বই, সাইফুল রহমানের। বইয়ের প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে তার, কয়েক পাতা উল্টিয়ে দেখলো সে। ভালোই আছে বইটা, কিছুক্ষণ থেকে এটাও ঢুকিয়ে রাখবে। নীল হাসানের বইটা ব্যাগ থেকে বের করলো এবার, এটাও ভালো লাগলো তার কাছে। কিন্তু একটা জিনিস মাথায় খাটছে না তার, তিনটা বইয়ের লিখন কৌশল একরকম, কিন্তু কেন? তারা বন্ধু বলে একে অন্যকে ফলো করে নাকি লেখাতো? তবু তো এত মিল থাকার কথা না, বাড়িতে গিয়ে দেখতে হবে বিষয়টা ভালো করে। এই বইটাও ব্যাগে ভরে রাখলো। সাইফুল রহমান আর নীল হাসানের পরিবারের লোকেরা গ্রামে থাকে, তাই তাদের কেউ এখানে নেই। এখানে দুজনেই থাকতো একসাথে, কিন্তু ওদের পরিবারের সাথেও কথা বলা উচিত। হতে পারে ওরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়িয়ে ছিল, সব কিছুই হওয়া স্বাভাবিক। এসব ভাবতে ভাবতে বাস এসে থামলো কোনা বাড়ি, নেমে গেল ব্যাগ কাঁধে ঝুলিয়ে। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তদন্তের টুকটাক কাজ করে ফরেন্সিক ল্যাবে গিয়েছিল গ্লাসটা নিয়ে। এই কথা অবশ্য এসআইকে বলেনি। হাঁটতে হাঁটতে সে একটা গলিতে ঢুকল, অন্ধকার গলি। তার মনে সন্দেহ জাগলো তাকে কেউ ফলো করছে, নাও হতে পারে, অন্ধকারে এসব মনে সন্দেহ হতে পারে, এটা ভেবে পথ আগাতে থাকলো সে। কিন্তু আস্তে আস্তে তার সন্দেহ আরো বাড়ল। সে থেমে গিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো, কিন্তু ফোন বন্ধ হয়ে গেছে। সামনে তাকিয়ে দেখলো ওখানে আলো আছে লাইটের, ওখানে গেলে হয়তো ভয়টা কমবে, মনের সন্দেহ দূর হবে। সে দ্রুত গতিতে এগিয়ে আলোর কাছে গিয়েও লাভ হল না।
এবার আর সন্দেহ নয়। পেছন থেকেই একজন দৌড়ে সামনে এলো তার, আর পিছন থেকে একজন এসে দাঁড়ালো। আহনাব দুজনের দিকে তাকিয়ে দেখল তাদের মুখে কালো মুখোশ পরা, দুজনের হাতেই হকি স্টিক। আহনাবকে কথা বলার সুযোগ না দিয়েই তার বাম পায়ে পিছন থেকে আঘাত করল পেছনের জন। আহনাব বসে পড়ল মাটিতে। কিছুক্ষণ সময় নিয়ে একজন তার মাথার পেছনে আঘাত করল, মাটিতেই মুখ থুবড়ে পড়ে গেল আহনাব। অন্ধকার ঘনিয়ে আসলো তার চোখের সামনে, একদম অন্ধকার। প্রায় দুই মাস পর গাজীপুরের এক স্বনামধন্য হাসপাতালের একটা কেবিনে বেডে শুয়ে আছে আহনাব সরওয়ার। গত দুই মাস আগে বাড়িতে ফেরার পথে একটা হামলার শিকার হয় সে। স্থানীয় লোকজন তাকে যখন দেখে আশেপাশের একটা হাসপাতালে ভর্তি করে, সেখানে তার চিকিৎসা চলতে থাকে। এই খবর চলে যায় জয়দেবপুর থানার ওসি জামালের কাছে। ওসি খুব শীঘ্রই তার বন্ধুকে নিয়ে আসে গাজীপুরের স্বনামধন্য এক হাসপাতালে। সেখানে আহনাফের চিকিৎসা চলে, কিন্তু কোনো লাভ হয় না। আহনাফ কোমায় চলে যায়, জীবিত হয়েও মরার মতো পড়ে থাকা যাকে বলে। আজ ঠিক দুই মাস হল, একজন নার্স সর্বক্ষণ আহনাফের কাছে থাকে। বন্ধু ওসির বদৌলতে ভালোই চিকিৎসা হচ্ছে তার, তবুও এতদিনেও কোনো ফল পায়নি। আহনাফের হাতের আঙুল হঠাৎ নড়ে উঠল, সঙ্গে সঙ্গে নার্সের চোখে পড়ল সেটা। এগিয়ে এসে আহনাফের দিকে তাকাতেই দেখলো আহনাফের চোখের পাতা নড়ছে। নার্স জলদি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার এসে চেক আপ করে অত্যন্ত খুশি হল, একটু বেশি খুশি। সে মিরাকেল বলে চেঁচিয়ে শুরু করল। ডাক্তার ওসিকে কল করে সব জানিয়ে দিলে ওসি জামাল এসব শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। পুরো থানায় মিষ্টি খাওয়াই খুশিতে, নিজের বন্ধুকে আগের মতো দেখতে পাবে এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। ওসি বিকালে হাসপাতালে চলে আসে, গোলাপ ফুলের তোড়া নিয়ে হাজির হয় হাসপাতালের ওসি জামাল। সরাসরি বন্ধুর কেবিনে চলে আসে সে। আহনাব তখন বেডের উপর বসা, বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে গেল সে। বন্ধু, আমি এত খুশি তোকে বলে বুঝাতে পারবো না। আমি ওরে অনেক খুশি হয়েছি সবার আগে তোকে দেখে। দুজনের খুশির কোনো লিমিট নেই বললেই চলে। কোলাকুলি শেষে ফুলের তোড়া এগিয়ে দিয়ে ওসি বলল, এটা তোর জন্য, নতুন একটা জীবনের শুভকামনা। কি যে বলিস তুই, তো কি বলবো, বলে দে তুই। কিছু বলতে হবে না, আগে তুই বল তোর কি খবর। আমি এই তো আছি, তোর চিন্তাতেই থাকতাম সবসময়, কবে ঠিক হবি, আগের মতো কথা বলবি, কিন্তু এখন সব ঠিক আর আমার চিন্তাও মুক্ত হলো। হয়তো তুই সুস্থ হওয়া অবধি আমাদের বাড়িতে থাকবি, তোর ভাবি সব ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা থাক। আচ্ছা কেসটার কি হয়েছে? ওটার কথা বাদ দে তো এখন, বল না। তোর উপর হামলা হলে তুই তো চিকিৎসার পরও ফিরে এলি না, মানে কোমায় চলে গেলি। কেসটাকে আবার তদন্ত শুরু করে কিছুই বের করতে পারলাম না। সময় শেষ হওয়ার সাথে সাথে উপর মহলের কেসটা অন্য ডিপার্টমেন্টের হাতে তুলে দিয়েছি। জানিস, রিমির স্বামীর খুনিকে ধরে ওরে ন্যায় বিচার পাওয়াতে পারলাম না। তুই শুরুতেই যাচ্ছিলি অন্য ডিপার্টমেন্টে? যা যাচ্ছিলাম, কিন্তু তদন্তও করছিলাম ঠিক মতো। খুনির খুব পাকা হাতে সব কাজ করেছে, একটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া প্রমাণ হিসেবে আর কিছুই রাখেনি, যা দিয়ে খুনিকে শনাক্ত করা যাবে সহজে। আসলে সব আমার দোষ, আমি নিজে তো সময় নষ্ট করেছি। কেসটা নিয়ে গভীরে যাব সেই মুহূর্তে তুই নিজেকে দোষ দিস না। আমি জানি তুই সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু একটা দুর্ঘটনার কবলে পড়লি। ভেবেছিলাম শুরুতে তোকে আর এভাবে ফিরে পাবো না। রিমিও স্বাভাবিক হতে শুরু করেছে এখন, এতদিনে হয়েও গেছে, আর সবচেয়ে বড় কথা তুই বেঁচে আছিস। খুনিকে কি ধরতে পেরেছে তারা? না, ধরতে পারেনি এখন। কয়েকদিন অনেক আন্দোলন হয় পুরো দেশে লেখকদের ন্যায় বিচারের দাবিতে, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও স্থির হয়ে যায়। কিছুদিন পর কেসটা অন্য হাজারো কেসের ফাইলের নিচে চাপা পড়ে যাবে। তবে একটা দুঃখ থাকবে, রিমি ন্যায় বিচারটা পেল না। শোন, তুই এমন করে অশ্রু ফেললে হবে নাকি? হয়তো রিমি ন্যায় বিচার পেয়ে যাবে কখনো না কখনো। মনে রাখবি, উপরে একজন আছেন, উনি ন্যায় বিচার ঠিকই দেবেন, একদিন না একদিন। সেটাই, এছাড়া আমার আর কিছু করারও নেই। তুই থাক, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি তারা কি বলে, তোকে কবে ছাড়বে। যা তাহলে, খুব জলদি এখান থেকে ছাড়িয়ে উদ্ধার কর আমাকে। আচ্ছা আচ্ছা, কথা বলেই আসছি। আহনাব ফুলের তোড়া হাতে নিয়ে দেখতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে দেখার সময় খেয়াল করলো একটা গোলাকৃতির মোড়ানো কাগজ ফুলের তোড়া ফুলগুলো ঠিক মাঝখানে। বাইরে থেকে খালি চোখে বোঝা সম্ভব না, এটা যদি তেমনভাবে খেয়াল না করা হয়। আহনাব কাগজটা বের করল, মোড়ানো কাগজ খুলে দেখলো সেটা একটা বাসের টিকিট কক্সবাজারে যাওয়ার জন্য, আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা,
আপনার জন্য অপেক্ষায় রইলাম আহনাফ সরওয়ার। আহনাফের বুঝতে বাকি রইল না এসব কার কাজ। সে ঠিক করলো সে যখন ডেকেছে কি একবার সামনাসামনি দেখা করেই আসা যাক। টিকিটের ডেট দেখে নিল, 7ই জুন তারিখ দেয়া। কেবিনে ঢোকার শব্দ পেয়ে টিকিট পায়ের পেশির তলে চাপা দিয়ে রাখলো সে। খেয়াল করলো জামাল এসেছে। ডাক্তার কি বললো, কবে ছাড়বে আমাকে? আগামীকাল ছাড়বে তোকে, কাল সকালে এসে আমি নিয়ে যাবো তোকে। ও আজকে কত তারিখ? আজকে 5ই জুন। তারিখ জেনে কি করবি? কোমা থেকে ফিরলি তো আজকে, কয়েকদিন বিশ্রাম কর। আর তোর বাম পায়ের অবস্থা ভালো না, হয়তো আর ওটা দিয়ে চলতে পারবি না স্বাভাবিকভাবে, ওয়াকিং স্টিক দিয়ে চলাফেরা করতে হবে। ডাক্তার বলেছে এটা, আমার অসুবিধা নেই। তাহলে সব ঠিক হয়ে গেল? শোন একটা কথা রাখবে আমার, বলে ফেল। আমি কাল এখান থেকে ছাড়া পেয়ে আমার বাড়িতে যেতে চাই। সেখানে 3 দিন থেকে তোদের বাড়িতে কিছুদিনের জন্য গিয়ে থেকে আসবো। প্লিজ না করিস না, এত করে বলছিস যখন। ঠিক আছে যাস, কিন্তু আমি তোকে দিয়ে আসবো তোর বাড়িতে। না আমি একাই যেতে পারবো, আমি যেদিন কল করবো তোকে নিয়ে যাওয়ার জন্যে সেদিন আমাকে আমার বাড়ি থেকে নিয়ে আসিস। একা যেতে পারবি এত দূরে? পারবো, প্লিজ বোঝার চেষ্টা কর। আচ্ছা তাহলে তুই একাই যাস, এখন খুশি? আমার কথা জীবনেও শুনবি না। হ্যাঁ খুশি, এই কারণেই তুই আমার এত ভালো বন্ধু। বিকেল হয়ে আসছে, হাসপাতাল থেকে আজ মুক্তি পেল আহনাফ। গত 2 মাস ধরে এখানে পড়ে আছে, তবু মনে হচ্ছে 2 দিনও হয়নি। জামালের কাছে তার ব্যাগ ছিল, জামাল এসে দিয়ে গেছে সকালে। ব্যাগের ভিতর সব চেক করে নিয়েছে, তার সকল জিনিসপত্র সব ঠিকই আছে, ওই 3 লেখকের 3টা বইও আছে। হাসপাতাল থেকে বেরিয়ে আসা রাস্তা থেকে বাসে চড়ল। বাসে চড়তে একটু কষ্টই হলো অন্যদিনের তুলনায়, ওয়াকিং স্টিক দিয়ে চলাফেরা করেনি সে কখনো, অভ্যাসও নেই। বাড়িতে পৌঁছেই সদর দরজা খুলে এক দৃষ্টিতে ভেতরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতরের পরিবেশটা বদলে গেছে, ধুলো জমে গেছে বাড়ির ভেতরটাতে। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকল আহনাফ। নিজের ড্রয়িং রুমটাকে আজ অপরিচিত লাগছে, মাকড়সার বাসার অভাব অবশ্য নেই, রুমের প্রত্যেকটা কোণা যেন ওদের চির বাসস্থান হয়ে গেছে। নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল আহনাফ, বেডরুমের দরজা খুলে দেখতে পেল একই অবস্থায় ধুলো জমে গেছে। বাইরে দাঁড়িয়ে থেকে উঁকি মেরে দেখল সে, ভেতরে গেল না। এরপর রিডিং রুমের দিকে এগিয়ে গেল, রিডিং রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো সে, সেটারও একই অবস্থা, বইয়ের উপরেও ধুলো জমে গেছে। স্টিকটা বুকশেলফের সাথে দাঁড় করিয়ে রাখল, কোন রকমে 2 পায়ের উপর ভর করে দাঁড়ালো আহনাফ, সেই বইটার উপর ফু দিল। ধুলো উড়ে সামনের দিকে পড়লো, কিছু এসে তার চোখে মুখে লাগলো। হঠাৎ তার পিছন থেকে একটা হাত তার কাঁধে রাখলো কেউ। আহনাফ চশমা পড়তে পড়তে জিজ্ঞেস করলো, কে? আমি। ও তুমি এখন এখানে আছো তাহলে? কেন, আমি থাকলে তোমার ভালো লাগে নাকি? ভেবেছিলাম হাগে আমাকে একা করে চলে গেছো হয়তো, তোমাকে রেখে কি আমি যেতে পারি? পারো না বলে কষ্ট হয়, কিন্তু আমি পারি। চোখের কোণে অশ্রু ভেসে উঠল আহনাফের। তুমি এমন করছো কেন, কাঁদবে না কিন্তু? গত 2 মাস তোমাকে ছাড়াই ছিলাম। তুমি 2 মাস আমাকে রেখে দূরে থাকো বা 2 বছর, আমার কাছে এটা একটা মুহূর্তের সমানও না। মানে আমি কি এই জগতের কেউ? এই জগতের কেউ তো না, আমি তোমার মায়ায় জড়িয়ে আছি, এটাই ভুলে যাই বারবার। তুমি যদি সব জায়গায় আমার সাথে চলতে পারতে, ঘুরতে পারতে, কত ভালোই না হতো। এটা সম্ভব, কিন্তু তুমি সম্ভব করতে পারো না। আমি যে তোমাকে শেষবার এই বাড়িতে দেখেছিলাম, সে আগুনে জ্বলন্ত লাশটা এখনো চোখের সামনে ভেসে ওঠে, সে আগুনের দৃশ্য, দাউ দাউ করে জ্বলছে বাড়িটা। আমি চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারি। তুমি চেষ্টা করেছিলে কিন্তু পারো, এতে তোমার মন খারাপের কোনো কারণও দেখি না। আমি এই তো তোমার সাথে আছি, কথা বলছি, সময় কাটাচ্ছি, আর কি চাও বলো? আমি সব জায়গায় তোমার অস্তিত্বকে অনুভব করতে চাই। তাহলে তোমাকে এই বাড়ির কথা ভুলে যেতে হবে, সবসময় আমার অস্তিত্বকে সব জায়গায় ভাবতে হবে, তাহলেই দেখবে আমি আছি সব জায়গায়। আমি পারি না যে তোমার লাশ এ বাড়িতে স্পর্শ করেছিলাম, আমি তোমার অস্তিত্বকে শুধু এই বাড়িতেই ভাবতে পারি। আমি তোমাকে পারতে হবে আহনাফ, কারণ চেষ্টা করলে মানুষ সবই পারে। বলছো আমি পারবো? হ্যাঁ পারবে, চেষ্টা করে দেখো তো আগে। ঠিক আছে করব, চেষ্টা করব সব জায়গায় তোমার অস্তিত্বকে ভাবার। কথাটা বলেই সাঞ্জানার জড়িয়ে ধরা হাত দুটোর উপর আহনাফ তার ডান হাত দিয়ে স্পর্শ করে
চোখ বন্ধ করতে কোনো এক অজানা মায়ার জগতে ভাসতে লাগল সে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশের একটি হোটেলের লবির একটা টেবিলের চেয়ারে বসে আছে আহনাফ। টেবিলটা লবির একটা কর্নারের দিকে, নিরিবিলি পরিবেশ। আশেপাশের টেবিলগুলোতে খুব বেশি মানুষজনও নেই বললেই চলে। যে কয়টা টেবিলের মানুষজন আছে তারাও কাপড়, একটা টেবিলে দুজন করে বসা, সকলে একদম আস্তে আস্তে কথা বলছে। কক্সবাজারের টিকেটের সাথে এই ঠিকানাটাও ছিল। এই হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার, কিন্তু এখন সেখানে বসে অপেক্ষা করছে কারো, কেউ বা কারো যেন দেখা করতে চায়, এমনটাই বলে গেছে একজন ওয়েটার। বসে বসে বিরক্ত হয়ে উঠেছিল, নিজের ব্যাগটা সঙ্গেই নিয়ে এসেছে এখানে। ব্যাগে কিছু ছোট ছোট বই রেখেছে সে, যেগুলো এমন বিরক্তিকর সময়ে পড়ে বিরক্ত দূর করতে পারে। ব্যাগে হাত দিতে যাবে তখনই একজন লোক মোটা গলায় বলে উঠল, কেমন আছেন আহনাফ সাহেব? কণ্ঠটা শুনে চমকে গেল, তার পরিচিত কণ্ঠ এটা। দেখল ইনি আর কেউ না, ইকবাল খান, সেই সাহিত্য প্রেমী ইকবাল খান। আপনি? হ্যাঁ আমি। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। দেখতেই তো পাচ্ছেন কেমন আছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? রাগ করেছেন নাকি? রাগ করব কেন, এমনি করতেই পারেন। আপনাকে আরেকটু সারপ্রাইজ করে দিই। মানে? ওয়েট! এটা বলেই ইকবাল খান ডাক দিলেন রিমি নামে কাউকে। ডাক শুনে রিমি এগিয়ে তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। রিমিকে দেখে বড় বড় চোখে তাকিয়ে রইল আহনাফ। এ অন্য কোনো রিমি নয়, তার বন্ধু রিমি। কি সারপ্রাইজ হলেন নাকি? একটু বেশি সারপ্রাইজ আমি। তা আপনি বেঁচে আছেন দেখে অত্যন্ত ভালো লাগলো। রিমি তুই এখানে কি করছিস? জানতে পারবি সব আস্তে ধীরে, কথা বলার জন্য এসেছি তোর সাথে আজকে আমরা, একে একে সবই জানতে পারবি। আমরা মানে? এই লোকটা ভালো না, চল এখান থেকে। তোর স্বামীর? বলুন আহনাফ সাহেব, রিমির স্বামীর খুনি আমি, এটাই তো বলবেন তাই না? তাই তো। তা না হলে আপনি আমাকে গুন্ডা দিয়ে হামলা করাতেন না ইকবাল খান? সাইকোমাইন্ডের লোক একটা আপু। না রে, তোর কোথাও ভুল হচ্ছে, ইকবাল এমন করেনি। ইকবাল? বাহ, এত জলদি নাম ধরে ডাকছিস তার। আর সে কোনটা করেনি বলতো? আমার উপর হামলা নাকি তিনজন লেখকের খুন, কোনটা সে করেনি? তোর উপর হামলা করিয়েছে ঠিকই, কিন্তু তোকে মেরে ফেলার ইচ্ছা ছিল না। ও চাইছিল শুধু তোকে সামান্য আঘাত করে তোর কাছ থেকে ওর ক্লাসটা আদায় করা। ইকবাল খান যদি খুনই না করে থাকেন তাহলে আমাকে মারার জন্য লোক পাঠাবেন কেন? আর কেনই বা ক্লাসটা নিতে হবে? আশা করি তার বাড়িতে ক্লাসের অভাব নেই, একটা ক্লাসে তার কিছু যায় আসতো না। আসতো না, তবে ফিঙ্গারপ্রিন্ট। খুন না করলে ফিঙ্গারপ্রিন্টের ভয় কিসের? আপনাদের কথার আগাগোড়া কিচ্ছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলবেন কি? আচ্ছা শুনুন, তাও যেদিন লেখকরা খুন হয় সেদিন রাতে আমার ইচ্ছা ছিল তাদের খুন করা। ওদের মারার প্ল্যানিং করছিলাম আমি আর রিমি বহু আগে থেকে। যেদিন রিমি বাড়িতে থাকতো না সেদিন ওরা তিনজন একত্রিত হতো উসমান হাবিবের বাড়িতে। রিমি না থাকলে একত্রিত হতো সবসময়, এটাই আমাদের টার্গেট ছিল। ওরা তিনজন একত্রিত হলে ওদের খুন করবো, সুযোগও করে দিল রিমি। সেদিন রাতে সেই উদ্দেশ্যে সেদিন গেলে উদ্দেশ্য সফল হলো না। গিয়ে দেখি দোতলার বসার রুমে তিনজনের লাশ পড়ে আছে। ওয়েট, আপনি বলতে চেয়েছেন আপনি খুন করেননি? বিশ্বাস কর দোস্ত, আমি এমন কিছুই করিনি। হ্যাঁ আহনাফ সাহেব, রিমিও কিছু করেনি। তাহলে খুন করলো কে? খুন যেই করুক, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভয় কিসের? আমি সেখানে গিয়ে মদের বোতল তুলে নিয়ে ঘ্রাণ শোকার চেষ্টা করি, কিছু মেশানো হয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করি, কারণ দুজনের মুখে ফেনা উঠেছিল, বিষে মরলে যেমনটা হয় আর কি। এখানে আমার ভুল ছিল, আমি তাদের ওই অবস্থা দেখে কিছুটা ভয় পেয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যাই, ফিঙ্গারপ্রিন্ট না বুঝে চলে আসি, ওটা প্রমাণ হিসেবে থেকে যায়। এ কারণে আসলে আপনার ক্লাস নেওয়াতে ভয় পেয়েছি, যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হতো তাহলে আমি খুনি হয়ে যেতাম, আর তখন তদন্তে আপনি ছিলেন, এজন্য ভয় পেয়ে গিয়ে আপনার পেছনে লোক লাগিয়ে সেটা উদ্ধারের চেষ্টা করি। কিন্তু আপনার এ অবস্থা তারা করবে আমি ভাবতেও পারিনি, আমি তাদের হুমকি দিতে বলেছিলাম শুধু, এতে কাজ না হলে একটা আঘাত করত, যাতে ভয় পান আপনি আর কি। বুঝলাম, তার মানে আপনি বা রিমি কেউই খুনটা করেন না? যা হবার হয়ে গেছে, এখন আর কি করার আছে বলুন। আপনাদের জন্য আমার বাম পাটা দিয়ে আর কখনো হাঁটতে পারবো না। রিমি তো সঠিক বিচার তো পেয়ে গেছিস, পুলিশ তোকে খুনিকে ধরতে পারেনি,
অন্য ডিপার্টমেন্টে কেস চলে গেছে, সেখানেও কোনো অগ্রগতি নেই কেসটার। খুনি আড়ালেই রয়ে গেল, মাঝখানে তোর চাওয়া পূরণ হলো, কিন্তু খুনিকে দেখতে ইচ্ছা করছে অনেক, তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। আর ইকবাল খান নিজের কাজটাকে কাজে লাগান। মানে অন্যের হয়ে বই লিখে লাভ কি? নিজের লেখা দিয়ে নিজে বই লিখলে এতদিন অনেক নাম ও খ্যাতি আর টাকা উপার্জন করতে পারতেন, পাঠকদের অনেক ভালোবাসা পেতেন। আপনি এসব কিভাবে জানলেন? আমি যখন একজন পুলিশ নিয়ে আপনার সাথে দেখা করতে গেলাম, তখন আপনার টেবিলের উপর আপনার লেখা একটা পাণ্ডুলিপি রাখা ছিল, সেটা পড়েছিলাম কিছু অংশ। পড়েছি বলতে দেখে নিয়েছিলাম লেখার ধরনটা, ভালো লেগেছিল লেখার কৌশল দেখে। তারপর ওই লেখকদের বইয়ের লেখার কৌশল দেখে আর বুঝতে বাকি রইল না তাদের সাথে আপনার সম্পর্ক কি ছিল। বুঝতে পেরেছেন এখন? আসলে আমি শুরুতে টাকার জন্য লিখে দিতাম, কিন্তু পরবর্তী না করলে তারা আমাকে ভয় দেখায়, ভয়ের উপর রাখত, তাদের কথা মতো না চললে সরাসরি খুন করে ফেলবে বলেছিল, এই ভয়ে লিখে যেতাম। এই ভয় দেখে মনে চলত ওদেরকে শেষ করে দেওয়ার আগে, আর এর মাঝে রিমির সাথে পরিচয় হয়ে যায়। রিমি আপনাকে বিশ্বাস করতে শুরু করে, একসময় প্রেম হয়। এর মাঝে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা, মানে ওর স্বামী আর ওর দুই বন্ধু মিলে ওকে ধর্ষণের কথা খুলে বলে আপনাকে, আর এতে আপনার ওদের প্রতি জ্বালা আগুনের মধ্যে কেরোসিন ঢালা হয়েছে, প্ল্যানিং করে খুন করার সুযোগ খুঁজতে থাকেন, তাই না ইকবাল খান? তুই এত কিছু জাননি কিভাবে? আমি তো তোকে এগুলো কিছুই বলিনি। আমি সবই জানি। গত 3 বছর ধরে তুই গায়েব ছিলি, কোনো খোঁজ খবর ছিল না তোর, অনেক খুঁজেছি তোকে, তাহলে তুই এসব জাননি কিভাবে? হো হো করে হেসে উঠল আহনাফ সরকার, তার হাসি যেন এক পৈশাচিক হাসি, এই হাসি থামবার। কিছু সময় পর হাসি থামিয়ে আহনাফ একটু এগিয়ে ফিসফিস করে বলল, খুনগুলো সেদিন অন্য কেউ নয়, বরং আমিই করেছিলাম। মানে? ওভাবেই সম্ভব যেভাবে করেছি। কিন্তু কি কি করেছিস, কিভাবে? তার উপর খুন হওয়ার আগে তুই 3 বছর ধরে গায়েব ছিলি। বন্ধু আমি গায়েব সাদে হইনি, কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল বলেই হয়েছিল, আর আমি গায়েব ছিলাম না, সবসময় তোর আশেপাশে ছিলাম, তুই বুঝতে পারিস নি। কিন্তু আপনি খুনগুলো কিভাবে করলেন? শুনুন তাহলে, রিমি যখন আমাকে বলল যে ওর সাথে এসব ঘটনা ঘটছে, তখনই আমি ঠিক করি যে এর প্রতিশোধ আমি নিব, কিন্তু রিমিকে বলিনি কখনো প্রতিশোধ নেওয়ার কথা। আমি ওকে বুঝিয়ে বলি এইটুকু যে ওর বিচার উপরওয়ালা একদিন ঠিকই করবে। তখন আমার মাথায় একটা প্ল্যান আসে, রিমির থেকে যোগাযোগ বন্ধ করে দিয়ে দূরে থাকতে শুরু করি, যাতে ও কিছু বুঝতে না পারে। রিমি আমার বন্ধু, কলেজে ওর সাথে একটা বিষয়ে ঝামেলা হয়ে আমার আলাদা হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আমাদের বন্ধুত্ব আগের মতো হয়ে যাবে, তবে সেটা শুধু আমাদের মধ্যে থাকে, তাও ফোনের মাধ্যমে, বাইরের কেউ সেটা জানত না। আমাদের আরেক বন্ধু জামাল, জামাল এখনো ভাবে আমি রিমির থেকে দূরে থাকতে চাই সবসময়, ওর সাথে বন্ধুত্ব নেই। সে যাই হোক, রিমির সাথে এমন দুর্ঘটনার প্রতিশোধ না নিলে যে আমাদের বন্ধুত্বটাই বৃথা যাবে, এজন্যই প্ল্যান। দিনের পর দিন লুকিয়ে থেকে রিমি আর স্বামীকে ফলো, সব তথ্য হাসিল। এর মাঝে আপনার সাথে রিমির পরিচয় হয়, আপনাদের দুজনকে মাঝে মাঝে দেখা করতে দেখতাম পার্কে, ভালোই লাগত, তবে একসময় জানলাম আপনাকে রিমি সব বলে দিয়েছে। আমি তাই ওদের খুন করার জন্য প্ল্যানটাকে এগিয়ে নিয়ে আসি, না হলে আপনার হাতে কিছু একটা হয়ে গেলে আমার বন্ধু রিমি ভালো হতো না। কাঙ্ক্ষিত দিন এসে পড়ে, রিমি বাইরে যাওয়ার পরপরই রিমির বাড়িতে ঢুকে পড়ি। ভিতরে ঢুকে দেখি রিমির স্বামী উসমান হাবিব শুয়ে আছে, সুযোগ কাজে লাগিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে উসমান হাবিবের মাধ্যমে ওর দুই বন্ধু সাইফুল রহমান আর নীল হাসানকে কল করে ডেকে আনে পার্টির কথা বলিয়ে। দুজন এসেও যায়, আমি সোফায় বসে উসমানকে বেঁধে ফেলি, তারপর ওরা আসলে কিছুক্ষণ পর নিচে যাই গেট খুলে নিতে। আমার পরনে কালো হুডিয়ার মুখে কালো মুখোশ থাকায় চিনতে পারেনি ওরা, বোকা যাকে বলে, আমাকে উসমান ভেবে নেয়। আমি ওদের বাড়ির ভেতরে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিই, আমার সঙ্গে একটা পিস্তলও ছিল, পিস্তল বের করে নিই। ওদের সামনে পিস্তল ধরলে প্রথমে ভাবে মজা করছি, কিন্তু ওদের উপর বসার রুমে নিয়ে যাওয়ার পর সোফায় বসতে বলি, মজা ভেবে মজা নিতে থাকে ওরাও। পরে পাশে থাকা সিঙ্গেল সোফার দিকে তাকিয়ে দেখে ওদের বন্ধু উসমানকে বেঁধে রাখা হয়েছে, তখনই ওরা খুব ভয় পায়। তখন মনের ভেতর একটা শান্তি লাগে আমার, ওদের ওখানে বেঁধে ফেলি মোটা রশি দিয়ে বসার রুমের ছোট কাঠের রেক থেকে মদের বোতল বের করে, রেকটা উল্টে দিয়ে থাকায় ওরা আমার জন্য কিছু দেখতে পারছিল না। 3টা গ্লাস এনে সেখানে মদ ঢেলে দিই,
দুটো গ্লাসে বিষ মিশিয়ে দিই। ওরা বুঝতে পারে সেগুলো ওদের সামনে এনে রাখি কাচের ছোট টেবিলে। ওদের হাত খুলে দিয়ে এক এক করে তিনজনকে তিনটা গ্লাস দিই। খেতে না চাইলেও বন্দুকের ভয়ে খেয়ে নেয় সব। তার কিছুক্ষণ পর সাইফুল আর নীলের শরীরে বিষক্রিয়া শুরু হয়। ওদের দেখে উসমানও ভয় পেয়ে যায়। কিছু সময় পর ওরা দুজন মরে যায়। আমি নার্ভ চেক করে নিয়ে ওদের বাঁধন করে দিই। মরে গেছে ততক্ষণে। তারপরে উসমানকে উঠিয়ে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে বাড়ি খাবে বসে পড়ল। আর তখন দেরি না করে ওর গলায় ছুরি চালিয়ে দিই। ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে থাকে। ওর মুখ আমি হাত দিয়ে চেপে ধরি, ওর মুখ দিয়ে শব্দ বের করতে না পারে। ও মরে গেলে আমি ওর বাঁধন খুলে দিয়ে রশিগুলো ছাড়িয়ে ফেলি। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেয়ে লুকিয়ে পড়ি। তখন সেখানে দেখি ইকবাল খান আপনি এসেছেন, কাচের টেবিলে রাখা মদের বোতলে হাত দিয়ে ফেলেছেন, তারপর কি মনে করে রেখে দিয়ে চলে গেলেন সেখান থেকে। আর দেরি না করে আমি মদের বোতলের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করে ফেলি। আমার হাতে গ্লাভস থাকায় আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না সেখানে। পরে আমি হাতের গ্লাভস খুলে আমার ফিঙ্গারপ্রিন্ট বোতলে দিয়ে আসি। পুলিশকে তো একটু দৌড়ে পাড়াতে হবে, তাই আঙুলের ছাপ রেখে আসি। আর একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুনিকে সহজে ধরতে না পারবে তারা, আর আমাকে সন্দেহ করবে না কেউ সহজে, আমি জানতাম, করতোই না, কারণ আমি এমনিতেও গায়েব ছিলাম। এরপর মদের গ্লাসগুলো ফেলে ছড়িয়ে দিয়ে বেরিয়ে আসি ওখান থেকে। এভাবে একটা সত্য গল্প তৈরি করে দেই ওই দিন রাতে। আমি শুধু শুধু কিছু করি, এর পেছনে কারণ ছিল বলেই করেছি, পাকা হাতের কাজ করেছি, না হলে। আপনি আপনার বন্ধুর জন্য এত কিছু করলেন, বর্তমানে কেউ তো একটাও মশা মারবে না, আর আপনি, সেটা যার যার বিষয়। তাহলে তুই এই কেসে ঢুকলি কেন? এই কেসে ঢুকেছিলাম যাতে কেউ খুনিকে ধরতে না পারে, আর প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে চাইছিলাম, কিন্তু সেই সুযোগ পেলাম কই বলে। আমি অত্যন্ত দুঃখিত, কি বলে আপনার কাছে ক্ষমা চাবো সেই ভাষা আমার নেই, আর আপনার পায়ের এই অবস্থার জন্য আমি দেই, কে বললো আপনি দেই? তাহলে এই কেসে ঢুকতে চাইলে ওসি না করে, কারণ এসি স্যার নাকি আমাকে আর কোনো কেসের তদন্তে ইনভলভ করতে না করছে। পরবর্তীতে আমি একটা ট্রাক ড্রাইভারকে প্রচুর টাকা দিয়ে জয়দেবপুর থানার এসিকে অ্যাক্সিডেন্ট করি, যার ফলে বন্ধু ওসি জামাল আমাকে কেস নিতে বাধ্য হয়, কারণ ও একসাথে কয়টা সামলাবে। আমি আগে ওর তদন্তে অনেক হেল্প করেছি, ও জানে সেটা, আর আমি যে এই কেসে কিছু বের করতে পারবো সেই বিশ্বাসটাও আছে। তদন্তের সময় আপনার নাম সামনে আসে, আপনাকে ভয় দেখানোর জন্য গ্লাসটা নিয়ে যাই। ফরেন্সিক রিপোর্টে আপনার আঙুলের ছাপ মিলিয়ে দেখার কোনো ইচ্ছা ছিল না, আমি ওখানে গিয়ে ঘুরে এসেছিলাম সেদিন। আপনারা দুজন লোক যখন যায় আমার কাছে, তখন ওদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করি, আমি নিজেই আমার পায়ে আঘাত করতে বলি, আর গ্লাসটা ওদের কাছে দিয়ে বলে আমার মাথার পেছনে হালকা আঘাত করতে, সেইভাবেই করে ওরা। বিষয়টাকে রিকোয়েস্টলি করে তুলতে হবে না? এরপর মাথায় হালকা আঘাত করে, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকার অভিনয় করে। আমাকে যে হাসপাতালে নেওয়া হয় সেখানেও একই অভিনয়। তারপর ওসি জামাল আমাকে আরেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার আমার কাছে আসলো, তাকেও টাকার লোভ দেখিয়ে ম্যানেজ করে বাইরে ছাড়িয়ে দিই, আমি কোমায় চলে গেছি। ডাক্তার অবশ্য প্রচুর টাকা খেয়েছে এই জন্য, তবে কাজ একদম রিয়েলিস্টিক করেছে। কেসের ক্ষেত্রে সময়ও পার হয়ে গেছে, পুলিশের হাতে ছিল 7 দিন, সেটা পার হয়ে গেছে। অবাক কাণ্ড, বাপরে বাপ, তুই কি ভাই বলতো আমাকে, এত কিছু কিভাবে করলি? মস্তিষ্কের খেলা সব, যত কাজে লাগাবি তত কাজে লাগবে, না হলে এমনি অলসভাবে পড়ে থাকবে। এখন সব ক্লিয়ার হল, ভেবেছিলাম আমরাই খেলা খেলছি আপনার সাথে, কিন্তু আপনিই যে এই খেলার মাস্টার প্ল্যানার, আপনাকে আমার গুরু মানতে বাধ্য হচ্ছি। তেমন কিছুই মানতে হবে না, আমি এসেছিলাম কথা বলতে আপনাদের সাথে, আপনারা দুজনকে নিয়ে আমাকে ডেকেছেন সেটাও জানতাম। এখন আমি চলে যাব, আমার বন্ধুটাকে সবসময় ভালো রাখবে, ওর ভালো থাকা মানে আমার ভালো থাকা মনে রাখবে। কই যাবে এখন? জানি না, তবে দূরে কোথাও চলে যাব, এসবের থেকে অনেক দূরে। তুই আমার এত কেয়ার করিস জানতাম না, কখনো বুঝে উঠতে পারিনি। কিছু জানোয়ার মারলে কিছুই হয় না, ওরা ছিল জানোয়ার, জানোয়ারদের হাত থেকে মুক্ত করতে পারিনি সেদিন, কিন্তু পরে ওদেরই দুনিয়া থেকে মুক্ত করে দিয়েছি, ব্যাস এতটুকুই। আহনাফ উঠে দাঁড়ালো ওয়াকিং স্টিকে ভর দিয়ে, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে ডান হাতে আহনাফের দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, সাহিত্যকে ভালোবাসেন যেহেতু, এরপর টাকার জন্য আর কারো হয়ে লিখবেন না, নিজের মস্তিষ্ক নিজে কাজে লাগাবেন, এরপর যেন বইমেলায় আপনার বই দেখতে পাই লেখক সাহেব। চেষ্টা করব আপনার কথা রাখার,
এখন থেকে নিজেই লিখব, নিজের জন্য আর নিজের বই হবে। তবে আপনি যে বাস্তবে এমন একটা ঘটনা উপস্থাপন করলেন, সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি। তবে সে অনুযায়ী আপনি আমাকে লেখক করলেন যেটা আজও কেউ বলেনি, তেমনি আমিও আপনাকে কিছু বলতে চাই, আর সেটা হলো আপনি একজন বাস্তব জীবনের প্রণেতা। কি যে বলেন, আমি কিন্তু বই লিখি বা লেখালেখি করি না, আর কিছু রচনাও করি না। ওই যে বললাম বাস্তব জীবনের প্রণেতা, বাস্তব জীবন এমন একটা বিষয় রচনা করলেন নিজের বন্ধুর জন্য, এরপর আর কি লাগে? এমনভাবে রচনা করলেন যে পুলিশ সহ দেশের প্রশাসনও আপনার কিছু করতে পারল। হ্যান্ডশেক শেষে হাত ছাড়িয়ে নিয়ে আহনা প্রেমীর দিকে তাকিয়ে বলল, চলি, নিজের যত্ন নিস। বলে আর দেরি করল না সেখানে আহনা, ঘুরে হাঁটতে শুরু করলো হোটেল থেকে বেরিয়ে যাবার উদ্দেশ্যে। ইকবাল খান ও রিমি সুলতানা আহনাফ সরোয়ারের বেরিয়ে যাওয়া দেখে গেল শুধু পিছন থেকে। ওয়াকিং স্ট্রিং এ ভর দিয়ে আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে গেল আহনাফ সরোয়ার। আহনাফ হোটেল থেকে বেরিয়ে সরাসরি সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর বাতাস বয়ে চলছে, সমুদ্রের উত্তাল ঢেউ দেখছে আহনাফ। পিছন থেকে সাঞ্জানা ডান হাতটা বাড়িয়ে দিয়ে আহনাফের ডান হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুলটাকে বিলীন করে দিয়ে শক্ত করে ধরে পাশে এসে দাঁড়াল। আহনাফও নিজের হাতটা শক্ত করে মুঠোয় বন্দি করে নিল সাঞ্জানার হাত। বলেছিলাম না চেষ্টা করলে পারবে তুমি। হ্যাঁ, সেজন্যই পেরেছি, চেষ্টায় মানুষ সব পারে। আমার ডায়লগ আমাকেই দাও, এখন তো তোমার পৃথিবী জুড়েই আমি। তাহলে পরবর্তী গন্তব্য কোথায় আমাদের? যেদিকে দুচোখ যাবে সেদিকেই যাব। দাঁড়িয়ে না থেকে চলো তাহলে। সাঞ্জানার কথায় সায় দিয়ে আহনাফ হাঁটতে শুরু করল। দুজনে পায়ে পা মিলিয়ে